দেখেন তো আজকে কি, আজকে শাল আপনাদের এত সুন্দর, মানে আমি তো এটা এত চড়া কাজ, এটা আজকে আপনাদের এভাবে করে নিতে হবে না চড়া করার জন্য, মানে দুটোটাই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর জিনিস। আবারও আজকে না বলে হচ্ছে শলের লাইভে এসেছি, কারণ শল অনেক লিমিটেড পিসেস থাকে, এগুলো আসলে বলে যদি আসি তাহলে তো ভাগে তো পাবেরই না, অনেক ভেজাল হয়ে যায়। তো দেখি না বলে আসছি, কাকে কাকে লাইভে পাই, কাকে কাকে পাবো আজকে। আজকে কি আবার কেউ নিয়ে নিবে নাকি 500 টাকাতে শাল গতবারের মতো? এবং দেখেন তো আজকে কোন ড্রেস, কোন ফেমাস ড্রেস রিস্টক হয়েছে আপুর। আপু একটা ড্রেস না বানিয়েও যে এত পিস সেল করতে পারবে, এটা যদি এই ড্রেস না হতো আমি প্রমাণ পেতাম না। আজ পর্যন্ত আমি এড্রেস বানাইনি, পড়ি নাই, কিছু নাই, আপনাদের এত ডিমান্ড। হ্যাঁ, এত ডিমান্ড। ওকে, দেখি কাকে কাকে পাই আজকে। মানে দেখেন আমি মানে কনফিউজড লিটারালি, যে আমি আজকে শালটাকে কিভাবে মানে নিয়ে আপনাদের জন্য প্রেজেন্ট করে দাঁড়াবো, কারণ এটা এত সুন্দর। দেখেন এত চড়া কাজ, দুই পার্ট যদি করে দাঁড়াই তাহলে আমার কাজ ঢাকা পড়ছে। হ্যাঁ, এটাও ভীষণ সুন্দর, বেল্ট খুলে দেখাই আপনাদেরকে, পরে যখন দাম টাম বলবো ই করবো তখন আপনাদেরকে সুন্দর করে পরে টরে দেখাবো। এখন আগে দেখাই কারা কারা জয়েন হলেন। ব্ল্যাকটা নাইস আপু, ব্ল্যাকটা আপনারা আগের বছর মানে অন্য স্টোন দিয়ে যে দামে পেছেন, এই বছর তার থেকে জোস প্রাইজে পাবেন। হ্যাঁ, জোস প্রাইজে পাবেন। এটার এটা দেখেছেন আরেকটা কালার রেড, আর এটার আরেকটা কালার গ্রিন, সবকিছু দেখিয়ে দিব। আগে যেহেতু না বলে লাইভে এসেছি, আজকে হচ্ছে গিয়ে অফার খেলবো, ঠিক আছে? আজকে হচ্ছে গিয়ে দেখি কি হয়। শালগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, সুন্দর সুন্দর ডিজাইন। এবং এটা এটার কালার দেখেছেন, আমার মনে হয় ও আজকে একটা জিনিস আপনাদেরকে ডিফারেন্স দেখাবো, দুইটা যে ভিন্ন কালারের এসেছে। হ্যাঁ, এই দেখেন, দেখেন আজকে যারা নিতে পারবেন না, এই দেখেন স্টোনিং এর আমাদের ডিফারেন্স। হ্যাঁ, আগের বার যারা পেয়েছেন এটা, এবার একটা সম্পূর্ণ নিউ ধাঁচের। যারা লাইভে জয়েন হচ্ছেন এসে আপুকে একটা লাভ লাইক দিয়ে দিন, অনেক এক্সাইটিং জিনিস আছে দেখানোর, অনেক মজাদার মজাদার জিনিস, গরম গরম মজাদার মজাদার জিনিস। আগে সবাই দেখি কে কে জয়েন হচ্ছে, কে কে জয়েন হচ্ছে আগে একটু দেখি তো। নিঝুমাপু লিখেছে আছি, ঝুমাপু লিখেছে হাই, হ্যালো আপনি। আমার মনে হয় দুইটা কালার বেশি কাছাকাছি হয়ে গেছে, না এই কালার নেই। থ্যাংক ইউ কোনো কিছু নোটিস ছাড়া যে আমাকে এই কয়জন আপু জয়েন করেছে, অনেক 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 থ্যাংক ইউ, অনেকগুলা থ্যাংক ইউ। এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার, আমি সব সিরিয়ালি দেখাবো। হ্যাঁ, আমি আগে আমার লাইভ একটা শেয়ার করে দিই, কারণ মাত্র তো লাইভে আসলাম, একটা শেয়ার দিই, একটু গ্রুপে শেয়ার করে দিই যে কয়জন আপু আর কি জয়েন হতে পারে, ঠিক আছে? বাট যারা জয়েন হয়েছেন একটা লাভ লাইক দিয়ে দিন, যারা আজকে লাভ লাইক থেকে, যা আজকে লাভ লাইক থেকে তিনজনকে উইনার নিয়ে দিব, তিনজন, যেটা কখনো হয় না। আপু আপু অফ হোয়াইট কারচুপিটা আজকে হাতে পেলাম, অনেক সুন্দর ড্রেস। আপু অফ হোয়াইট কারচুপি কোনটা আপু? নাসরিন আপু লিখেছে হাই, হ্যালো আপু, আপু শালটা কত? আপু আমি দেখিয়ে নিই তারপর না প্রাইস। হ্যাঁ, আচ্ছা আমি শুরু করি, আপনারা জয়েন হতে থাকেন এর মধ্যে আমি শুরু করি, যেহেতু রাত, বেশি আর কি সময় নষ্ট না করি অন্যান্য কথাবার্তা বা আপনাদের সাথে গল্প না করে, চলেন ডিরেক্টলি আমরা লাইভে আজকে কি পাবেন না পাবেন সেটা দিয়ে আমরা স্টার্টিং করি। শুরু করলেই তো শেষ, শালের দামের ধারণা অনেক আপুরই আছে। হ্যাঁ, সো চট জলদি আর কি অর্ডার করে দিন, আমি সব সিস্টেম টিস্টেম বলে দিব, যেই ওয়াইজ বলবো ওই ওয়াইজ অর্ডার দিবেন, আদারওয়াইজ আজকে আর না হলে পেজ থেকে আপনারা রেসপন্স পাবেন না। ওকে আপু, ভেলভেট ড্রেসটা আজকে পেয়েছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। ও আমার আমার ড্রেস পরে আমার লাইভ দেখছেন আপু, আমার সালাম নিবেন, কেমন আছেন, কোথায় থেকে লাইভ করেন? আপু অফিস থেকে লাইভ করি। হাই আপু, তোমাকে খুব ভালো লাগে, লাইভে দেখা বেস্ট কালেকশন, কে রে আপুটা? এলিজা আপু, থ্যাংক ইউ আপি। আচ্ছা আপু আমি শুরু করি, হ্যাঁ আজকে কি কি পাবেন না না পাবেন সবকিছু দিয়ে শুরু করি। বাট এই মুহূর্তে যারা যারা আমার সাথে জয়েন হয়েছে অবশ্যই ভিডিওতে আজকে একটা লাভ লাইক দিয়ে রাখেন, কারণ এই লাইভে শালের দাম বলা পর্যন্ত এমনি তো 500 টাকাতে আমি নিব কয়েকজনকে, যারা 500 টাকাতে শাল পাবে, এবং 19 টাকাতে একজন স্পেশাল কেউ পাবেন, 19 টাকাতে স্পেশালি একজন কোন আপু শাল পাবে, সেটা স্পেশাল কেউ এই লাইভেরই, আর 500 টাকাতে একজন কি দুজনকে আমি নিব। আর তাছাড়া এই লাইভে যারা আছেন লাভ লাইক থেকে তিনজন আপুকে আজকে 200 টাকা করে মাইনাস, ওই তিনজন আপু শুধু শাল অর্ডার, আপনাকে আমি শালের অর্ডারই দিলাম, শাল অর্ডার দিবেন আপনার 200 টাকা মাইনাস ওই লাকি তিনজন। হ্যাঁ, এটা জাস্ট একটা লাভ লাইক দিলে হবে আপনাদের, অনবরত 1000 বার লাভ লাইক দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট গিভ ওয়ান লাভ লাইক, দ্যাট উইল বি ইনাফ। ওকে, আচ্ছা
আসেন আমি সিরিয়াল ওয়াইজ শুরু করি। আজকে কি কি পাবেন, কি মানে এটা তো শালের লাইভ, আর কোনো কিছু নতুন পাওয়ার নেই। সো কোন ডিজাইনের শাল পাবেন না পাবেন আমি সেগুলো দেখিয়ে শুরু করি। ওকে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা আজকে যেই শাল যা পাচ্ছি, শুরুতে ঝলক দেখেন সবকিছুর, শুরুতে আগে ঝলক। এটা হচ্ছে আমরা প্রথম ডিজাইন পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা প্রথম, কই গেল কোনটা আমার, পড়ে যাবে, দাঁড়ান ফোনটাকে একটু সরিয়ে রাখি, পড়ে যাবে আবার। আপু, ভেলভেট শাল পেয়েছি, অনেক সুন্দর, সাডেন সারপ্রাইজ। হ্যাঁ, সাডেন সারপ্রাইজ, একদম সাডেন। আপনাদেরকে আমি আরো অনেক এক্সাইটিং জিনিস দেখাবো। হ্যাঁ, আজকে খালি দেখেন ঝলক। দিস ইজ ইয়োর নাম্বার ওয়ান ডিজাইন, এটা একটা পাবেন। হ্যাঁ, এটা একটা ডিজাইন আজকে পাবেন, এটা যেই দামে, মানে আজকে অকল্পনীয় দামে এই শাল আপনি পাবেন। এটা যেমন এইদিকে কাজ, তেমন এইদিকে কাজ, মানে আমি বললাম তো এটা আজকে যেই দাম। আমি নিজে গত বছর এটা সার্ভোসকি স্টোন দিয়ে সেল করেছি, ওই দামের থেকেও কমে, ওই দামে আপনারা ক্রেজি হয়ে গিয়েছিলেন, আজকে ওটার থেকেও কম প্রাইসে পাবেন। যেটা এটা একটা ডিজাইন পাবেন। হ্যাঁ, দেন আসেন এইটা একটা ডিজাইন পাবেন, এটা সেকেন্ড ডিজাইন। ওকে, এই যে এটার এটা কই গেল, এই যে এটা সেকেন্ড ডিজাইন, এটা এত ভারী কাজ, এই দেখেন এটা সেকেন্ড ডিজাইন। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আজকের আপনাদের জন্য ব্র্যান্ড নিউ দুটোটা ডিজাইন। যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন, কারণ আপনাদের মাঝ থেকে দুইজন তিনজন আপুকে লাভ লাইভের লাভ লাইকের মধ্যে থেকে ই নিয়ে দিব। আপু নোটিফিকেশন পাই না কেন? আপু ওটা তো পেজে সেই মান্দাতামল থেকে সমস্যা। আপু আমি আজকে একটা 1790 টাকা ড্রেস পেয়েছি, এটা খুব সুন্দর, উফ ব্ল্যাকটা শাল পেয়েছি, খুব সুন্দর, আল্লাহ তোমাকে দেখে মন ভালো হয়ে যায়। আর ড্রেস গুলোর কথা, সুমাইয়া খন্দকার রিক্তা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপি। এই যে এটা হলো আপনাদের সেকেন্ড ডিজাইন। ওকে, তিন নাম্বার ডিজাইন আগেরটা, যেটা এই যে তিন নাম্বার, এটা এটা আমি এখন দেখাবো, মানে দামের সময় এটা তো দাম জানেন। হ্যাঁ, দামের সময় আপু দাম বলে দিবে। এটা হচ্ছে আপনাদের আগেরবার যারা নিয়েছিলেন সেই ডিজাইনটা, শুধু এটাই আমি দিতে পারবো, এটার আরেকটা যেটা ছিল সেটা আপু দিতে পারবো না। সো এই হচ্ছে আজকের সব শালগুলো। হ্যাঁ, এই হচ্ছে আজকের সব শালগুলো, দেখেন এটাকে এভাবে করে রাখি, কারণ আপনাদেরকে এখন হাবিজিবি দেখানোর আছে, দাঁড়ান এটাকে বাইন্ধা নেই একটু। এত নাইস কেন? শুনেন লাইভের মাঝে যারা আছেন কাদেরকে কি দিব বলেন? আচ্ছা, এই যে আমাকে যারা রিভিউ দিচ্ছেন না, এইটা শাল নিয়েছেন, এই নিয়েছেন, পেয়েছেন, খুশি, হ্যাঁ 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 হ্যাঁ, কি পড়লাম, এত ঢিলা, ছিঁড়ে গেছে, জানেন আমার একটা কি সমস্যা, আমি লাইভে যা সুন্দর সুন্দর জিনিস পড়ি না, ছি আমার সব নষ্ট হয়ে যায় ওগুলা। দেখেন এটারে আমার সেফটি বিন দে কত তেরেস মাথে করে এটা আমার পড়তে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, গাটা একটু রাখি, আমি থাকে না। ওকে, এই হলো আপনাদের শাল। এবার আসেন আজকে আপনাদের আপু প্রাইস, হাই আপু, হ্যালো আপু পিপিক, আপু আমি আপু শাল খালি দুই মিনিট লাগে দেখাতে, আমি জাস্ট স্টার্টিং, আমার এই যে সব দেখানো শাল কি কি আছে দেখানো শেষ, এখন শুধু সবগুলো ধরে প্রাইস বলবো। হ্যাঁ, আর একটুখানি জানিয়ে দিই, আমার আপুদের 990 টাকার এই ড্রেস আপু রিস্টক করে দিয়েছি। হ্যাঁ, আমি জাস্ট এই জন্য, দেখেন আমার কিন্তু আপু আপনাদের থেকে বেশি তাড়া থাকে, প্যাক আমি পুরো সেটিং করে রেখেছি জিনিস, আমি পুরো জিনিস সেটিং করে রেখেছি যেন লাইভে এসে এটা করতেও যে সময়টুকু আপু যায় না সেটাও যেন না যায়। হ্যাঁ, তো একটু মিনিমাম আপু লাইভে স্টেপ বাই স্টেপ আমাদের সবকিছু বলে দিতে হয়, কি আছে না আছে, কি পাবেন না পাবেন। তো এই যে দেখেন এই ড্রেস রিস্টক হয়েছে, আমি এটা নিয়েও জানিয়ে দিব, আর এখন কিছুই জানাবো না, এখন আগে শাল দেখাবো, আগে শাল দেখিয়ে টাইট হয় না, টাইট হয় না, আগে শাল দেখিয়ে দেন অন্য কিছু। বাট এখন একটা এক্সাইটিং নিউজ আপনাদেরকে জানিয়ে দেই, এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন, হ্যাঁ এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন, কালকে দুপুর 3:30টায় কি ড্রেস পাবেন সেটার একটা ঝলক আমি দেখাচ্ছি। আপু প্রাইস আমি এখনই বলছি, দিয়ে শাল তো দেখাইতে দুই মিনিট, আমি আমার একটু জিনিসগুলো আপনারা খালি দেখে রাখেন, এগুলো নিয়ে কেউ এখন ইনবক্স করবেন না, এটা কালকে দুপুর 3:30টায় আপনারা এইগুলা পাবেন, দেখেন কি পাবেন। তিন নাম্বারটা সারপ্রাইজ, কালকে একটা, মানে আজকে তো একটা ঝাঁকানাকা শালের লাইভ দিচ্ছি, কালকে আমার পেজের একটা সেরা লাইভ হবে। একটা হচ্ছে দেখেন কি কি ওড়না আসছে, এটা পড়লে পুরো বউ লাগবে না, এই অনেক দিন পর এই সিকোয়েন্স কাজের ওড়না ড্রেস, এটা কালকে দুপুর 3:30টায় পাবেন, মানে বৃহস্পতিবার। আর আরেকটা শুধু সারপ্রাইজ দেখিয়ে এখন লাইভ শুরু, এটা কি দেখেন তো, ভেলভেটের ড্রেসে পুরো মিররের কাজ, কারচুপির কাজ, এটাও এটা পুরো কুর্তি, কালকে দুপুর 3:30টায়, বৃহস্পতিবার দুপুর 3:30টায় লাইভ হবে। যারা নোটিফিকেশন পান না কিছুই পান না, আপুর পেজ
লাগলে আমার লাইভেও জয়েন করতে হবেন, আপনারা 5টার দিকে ঢুকে একবার ঠু মেরে দেখবেন আপু কি কালেকশন দেখালো। হ্যাঁ ওকে লেটস স্টার্ট, শাল দিয়ে শুরু এখন। বিসমিল্লাহ বিসমিল্লাহ, যারা লাইভ দেখছেন শুরুতে এখন একজনকে উইনার নিয়ে লাইভ শুরু করি, আমি তো নিব না ওরা নিবে। আমার বেলটা কই? এই সোহাগ বা ফয়সাল, হৃদয় হৃদয় দেখো তো আমি বেলটা কি করছি তোমাদেরকে ডাকার। আর একটা ই করে দাও, একটা উইনার নিতে বলো সোহাগকে, এই উইনারের জন্যই ডাকছি। আর তাছাড়া আজকে তো সবই রেডি। আচ্ছা অর্ডার ডান কি আপু? আচ্ছা এমন দাও, আচ্ছা শুরু করি। হ্যাঁ বিসমিল্লা 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 বিসমিল্লা, সোহাগকে বলো জাস্ট লাভ লাইফ থেকে প্রথম একটা উইনার নিতে। আচ্ছা বেল না পাইলে জাস্ট আমি ডাক দিলে একটু শুইন। ওকে নাম্বার ওয়ান, আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্টিং করছি। দেখেন শাল দুইটা কালারে পাবেন, আমি একটা শালের যদি কাপড়ের ম্যাটেরিয়াল ডিটেলসটা বলে দিই আপনাদের বাকি দুইটা শালের সেম, ঠিক আছে? তো আমি এক কথা তিনটা ডিজাইনে রিপিট করবো না, আমি প্রথমটাই আপনাদেরকে এ টু জেড ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, সেকেন্ড দুইটা শুধু ছবি তোলার জন্য ধরবো, ছবি নেবেন। ওকে ক্লিয়ার? নাম্বার ওয়ান এটা আমরা দুটো কালারে পাচ্ছি, আমি প্রথমে ব্ল্যাকটা দেখিয়ে শুরু করি, বিকজ ব্ল্যাক ইউনিভার্সাল, আপনার মানে সব কিছুর সাথে যায় এবং ব্ল্যাক কালারের শাল আপনারা আগের বার পাননি। নাম্বার ওয়ান আপু এটার ম্যাটেরিয়াল কি? আপনারা আমাদের গতবার গত সপ্তাহে যারা শাল নিয়েছেন, এক একটা মানুষ এক একটা শাল হাতে পেয়ে সেকেন্ড অর্ডার দিচ্ছে যে আপু আমার এটা লাগবে, বা তাদের বাচ্চাকে দেখা যাচ্ছে কি বাচ্চার মুখ পুরো শাল দিয়ে ঢেকেছে, এত সুন্দর সুন্দর রিভিউ আসছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বলার বাইরে। আর হিউজ পরিমাণে আপনারা আমাদের শাল পছন্দ করেছেন, সো এই জন্যই হচ্ছে আজকে আপনাদের সেকেন্ড ঝলক আরো সুন্দর করে আনার চেষ্টা। নাম তিনটা ডিটেলস মাথায় রাখবেন, শালের ম্যাটেরিয়াল হচ্ছে কোরিয়ান ভেলভেট, 9000 কোয়ালিটির ফ্যালকন ভেলভেট। এখন ভেলভেটে আমরা এই কাপড়ের নামটা আপনাদেরকে শো করতে পারছি না, দেখি তো আমার ড্রেসের নামটা আছে নাকি। আচ্ছা এই মুহূর্তে আমার ড্রেস ড্রেস ড্রেস, এই ভেলভেটের ড্রেস একটাও আছে? ভেলভেটের ড্রেস কি এখানে আছে? আপনারা আমাদের ভেলভেটের ড্রেসে দেখেন না 9000 কোয়ালিটি ফ্যালকন ভেলভেট কথাটা লেখা থাকে, এইটা ওইটা সেম, ঠিক আছে? 9000 কোয়ালিটি যে ফ্যালকন ভেলভেট কথাটা আমি মেনশন করি, দোজ আর দ্য সেম, বাট এটা আপনারা ওই লেখাটা পাবেন না কেন, কারণ এটা তো আমার শাল, আমার কেটে নিতে হবে। নাম্বার ওয়ান ছিল এই কথা, ম্যাটেরিয়াল কোরিয়ান ভেলভেটটা, ঠিক আছে? এটা চায়না কাপড়ের টানা, সেটা আমি আগের বারও বুঝিয়ে দিয়েছিলাম যে এটা চায়না টানা। গেল আর কিছু শাল নিয়ে বলার আছে না? আর হচ্ছে শালের লম্বা লেন্থ সেম আগের বারের মতো, আগের বার যারা নিয়েছেন এই দেখেন যথেষ্ট পরিমাণে লং আমাদের শাল। এই যে দেখেন আমি দূরে গেলাম, একটু দেখে রাখেন, কারণ আপনি একটা জিনিস যখন একটু মার্কেট হতে কম প্রাইসে পাচ্ছেন অবশ্যই জেনে নেওয়া উচিত। এই দেখেন আমার হাইট হচ্ছে 5'4", আমার হাইট হচ্ছে 5'4", শাল কিন্তু এই যে হাঁটু বরাবর শর্ট শাল আমাদেরটা না, ঠিক আছে? সবাই তো নেন, কম বেশি সবাই ভালো মতো জানেন, ঠিক আছে, আমাদের শালের বা আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন থাকে। সো ম্যাটেরিয়াল কোরিয়ানে পেলাম, একবার জাস্ট এই যে শাইনটা দেখেন, কোথাও কিন্তু আপনার সাদা হয়ে থাকবে না, চায়না ভেলভেটটাই হয় কি আপু সাদা হয়ে থাকে, বা আপনি যে এরকম করবেন যখন ভেলভেট কাপড়টা তখন ওটা ই হয়ে যায়, লাইক সাদা হয়, কালার চেঞ্জ হয়, মানে এমনি নর্মাল চায়না ভেলভেটে। সো এটা কিন্তু সেটারটা না। আর আর হচ্ছে শুধু আমি স্টোনটা কাছে নিয়ে দেখাচ্ছি, তার আগে বলে দিই পুরো শালের আউটলাইন স্যাটিন কাপড় দিয়ে করা আছে, আর এখানে গোল্ডেন কালার বিট পাইপলাইন আছে। ওকে আপুর দেখানো শেষ, এবার শুধু স্টোনটা দেখবেন, দুইটা স্টোন আমি আপনাদেরকে পার্থক্য দেখিয়ে দিচ্ছি, দেন প্রাইস। ওকে দেন হচ্ছে এটার প্রাইজিং। শালটা জাস্ট ওয়াও আপু, আপনাকে খুব সুন্দর লাগে। আর আজকে আপু আজকে আজকে মানে মদনের মতো লাগছে, আজকে কেন জানি মাঝখানে স্মৃতি, দাঁড়ান এটা দেখায় মাঝখানে স্মৃতি সরাই ফেলবো। আপু প্রাইস আপু আমি জাস্ট দেখিয়ে নিই প্রাইস। আপু আমি একটা কথা বলি, আপনারা প্রাইস প্রাইস করেন, বাট আপু ফেসবুকটা না এমন 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 মানুষ থাকে, বিলিভ করবেন না, আমি যদি আগে দামটা বলে অর্ডার দেই, মানে বলে দেই না, আল্লাহ জানে কোথা থেকে এমন মানুষ অর্ডার দিবে, শেষে শাল পেয়ে বলবে কি আমি তো ভাবছি এখানে ডায়মন্ড বসানো, আপনি আমাকে পাথর দিচ্ছেন, বিশ্বাস করবেন না। একটা মানুষ পেট চালান সে বুঝবে কেন এরকম মানে দামটা পরে বলতে হয়, তখন আমাদের থাকে কি যে আমরা তো সব বলে দিয়েছি আপনি কেন নিয়েছেন। বিশেষ করে যে এগুলা ড্রেসে হয় আপনি জানেন, যেমন ধরেন মানে সমস্যাটা হয় কোথায়, এটা না আমি এটা তো 990 টাকা ক্লিয়ারেন্স, এটা তো রিস্টক হয়েছে, ধরেন আমি কোন ডিটেলস না বলে বলে দিলাম আপু এটা 990, ধরে রাখবেন ফেসবুকে এমন মানুষ লাইভ দেখে বা আছে, হাতে পেয়ে বলবে বাটপাড়ি করেন, সুতার কাজ দেখায় প্রিন্টের জামা দিচ্ছেন, বা তাদের মাথায় আপু এটা আসে না যে 990 টাকায় তো আমি সুতার কাজ পাবো না,
এই জন্য না আপু আগে ডিটেইলস বলি, আগে কি জিনিস কি আছে না আছে তারপরে প্রাইস, হ্যাঁ তাহলে আর আমরা ওই সুযোগটা কেউ পায় না এগুলো করার। ওকে আচ্ছা সি, এটা স্টোনিং এর কালার দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালার আপনাদের জন্য। আগের বার আপনারা পেয়েছেন এটা, দেখেন আগের বুধবারে আপুরা নিয়েছেন এই যে এই স্টোনটা, এটা কিন্তু ডিএমস মানে সার্ভসকি স্টোন নর্মালটা না, এটা কিন্তু অন্য একটা স্টোন, ঠিক আছে, অরেঞ্জিস ধরনের খুবই দামি একটা স্টোন। এটা তো আমার পেজের হিউজ আপুর কাছে আছে, আর এটা ডিফারেন্স দেখেন, এটা টোটালি টোটালি ব্র্যান্ড নিউ, টোটালি ব্র্যান্ড নিউ স্টোন। এখানে লাইভে এমন একটা মানুষ নাই যে আমি এটা দাম বলার পর নিতে পারবেন না। আগের বছর থেকে যান 300 টাকা কমে পাবেন, আর কিছু লাগে, আগের বছরের দাম থেকে 300 টাকা কমে পাবেন, আরো আগের দামেই তো সবাই ক্রেজি ছিলেন। এই দেখেন ডিফারেন্সটা দেখেছেন স্টোনিং এর, কেউ কিন্তু আবার বলেন না আপু আমি গোল্ডেন ভেবে অর্ডার দিয়েছি, গোল্ডেন শুধু কাজগুলো বারিশের, আর এই যে স্টোন গুলো এটা সম্পূর্ণ কি যে সুন্দর কালার আমি বলে দিই কি কি শেড দেয়, পার্পেল দেয় এবং ম্যাজেন্টা দেয়, ঠিক আছে, পার্পেল আর ম্যাজেন্টা। আপুর দেখানো শেষ, এবার হচ্ছে এটা স্টোন বুঝছেন তো না, এটার সাথে এটারও মনে হয় স্টোন এক, দাঁড়ান নতুন ডিজাইন, এই যে এই ডিজাইনটা দেখেন, এটা আমি আসতেছি সেকেন্ডে, হ্যাঁ দোনোটার এক, তাহলে আমার আর আলাদা করে কিছু বোঝাতে হবে না, এটারও এক, এটারও স্টোন এক, এবার এটারও স্টোন এক এসেছে, স্টোনের কালার অনেক সুন্দর। এবার আমি জাস্ট ধরে দাঁড়াচ্ছি স্ক্রিনশট নেন, আগের বার আমি এই কাজটা করি নাই, আমি আগের বার আপনাদেরকে শাল ধরে ধরে দাঁড়াই নাই স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনারা এত কষ্ট হয়েছে আপনাদের অর্ডার নিতে। আগের বার আমি কি করছি জানেন, মানে আমার গায়ে এইটা সব শাল দিয়ে আমি দাঁড়াইছি, এন্ড আপনাদের অর্ডার দিতে হয়েছে ছবি নিয়ে টিক মার্ক দিয়ে যে আমি এটা নিবো, বাপুর বাম কাঁধেরটা নিবো। তো আজকে আমি খুব ঠান্ডা মাথা রাখছি, আমার এই যে আমি একটা পরলাম, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেই, আমার এখানে না বেশি কামিজ একটা নাই, এই যে যেমন ধরেন মানে আমি একটু ধারণা দিচ্ছি, আমি তখন ওয়েস্টার্ন পরা, ধরেন আপনি এই ড্রেসটা পরেছেন, হ্যাঁ আপনি এই ড্রেসের উপর শালটা নিয়েছেন সি, এটা তো তাও ই কালার, আমি আপনাদেরকে আরেকটা ধারণা দিয়ে দেখাই, এই ধরেন আপনাদের এটা তো রিস্টক হয়েছে না, এটা এই লাভ লাইট থেকে একটা উইনার নিয়ে দিও, আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি অন্য কালারে কি দেখেন, কোন আপু এই বোরখাটা পরেছেন, হ্যাঁ ধরেন আমি জাস্ট কালারের নিচে আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি, যারা লাইভে আছেন আমরা এখন যে কোনো একটা আপুকে শুরুতে 500 টাকাতে শাল দিব এই লাইভের মধ্যে। আমি বলে দেই আপনাদের কি কমেন্ট করতে হবে, যারা আমাকে এখানে কমেন্টে জানাচ্ছেন না আপু শাল নিয়েছি বা ড্রেস নিয়েছি ভালো, শুধু জাস্ট না না এটা দিব না থাক, তাহলে সবাই খেলতে পারবে না, দাঁড়ান একটা এমন ই দেই, উইনার কি হয়েছে প্রথম, এই প্রথম উইনার হয়ে গেছে, আমি নামটা বলে দেই আপুর, ফাহমিদা চাই CHY, ফাহমিদা চাই CHY, আপু আপনি আমার এই লাইফ থেকে যেই শাল নেবেন আপনার 200 টাকা মাইনাস, আরো দুইজনকে নিব এখন, ঠিক আছে, দাঁড়ান ফাহমিদা চাই আপু আপনার 200 টাকা মাইনাস, আর যারা লাইভে আছেন শুধু ইচ্ছা আপনি হাই হ্যালো না হাই হ্যালো না আপনার যেটা ইচ্ছা একটা একটা কমেন্ট করে যান, হ্যাঁ এখান থেকে উইথিন 5 মিনিটস আমি একটা উইনার নিব, যারা কমেন্টে আছে বারবার এক কমেন্ট করতে হবে না, জাস্ট একবার করলেই দ্যাট উইল বি ইনাফ, ওকে। এই যে দেখেন দেখেছেন, ডান শেষ, আর অন্য কালার কালার দিয়ে দেখাতে পারবো না, বাকিটা আপনারা পরে দেখে নিয়ে না পুরা, ওকে টেক আ স্ক্রিনশট, আমি শুধু এটা জাস্ট ধরে দাঁড়াচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা পুরা হাত থেকে সরাই ফেলবো, পুরা লাইভে এটার অস্তিত্ব খুঁজে পাবেন না, এই যে জাস্ট ধরে দাঁড়ালাম, হ্যাঁ এই দেখেন আপনারা যদি বেল্টের সাথে দিয়েও পরেন ইট উইল লুক সো স্মার্ট, এই দেখেন আমি জাস্ট ধরলাম, এই দেখেন না SS তুলে ফেলেন, SS তুলে ফেলেন, এটা এখন সরাই ফেলবো, এখন শুধু লালটা ধরবো SS এর জন্য, ডান অসাধারণ, এই যে নেন শাড়ি টাড়ি কোথাও যাচ্ছেন এইভাবে সুন্দর করে একটা বেল্ট দিয়েও যদি পরে আপনাকে একদম মানে সেরা লাগবে, সেরা সেরা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে, এতটা এতটা নাইস লাগবে, ঠিক আছে এতটা নাইস লাগবে। এটা আমি টোটালি সরিয়ে ফেললাম, আমি দাঁড়ান আমি একটা জাস্ট আমার ই তুলে রাখি, আমি জাস্ট আমার একটা সরিয়ে ফেললাম শেষ, আর এই হচ্ছে এটার লাল, নেন আমার এই ডিজাইন টোটালি দেখানো শেষ, এবার আমরা সেকেন্ডটা ধরবো SS তোলার জন্য শুধু, এই যে সেকেন্ড ওয়ান, এটা হচ্ছে এটার কালারটা আমি শুধু একটু মুখে বলে দিই, এটা হচ্ছে খুব সুন্দর ম্যাজেন্টা টাইপ একটা রেড, এটা কিন্তু পিওরলি রেড না,
এটা কিন্তু পিওর 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 যে একদম একটা লালটু লালটু থাকে না, ওই লালটা কিন্তু না, সিঁদুর লাল না, সিঁদুর লাল না। এই যে নেন, দাঁড়ালাম এসএস, এখন আর এগুলো ডিসক্রিপশন নাই, শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দাঁড়াচ্ছি ধরে, আমি শুদ্ধ স্ক্রিনশট নেওয়ার জন্য আপুর এখন দাঁড়াচ্ছি ধরে, এই যে কারণ এখন প্রাইজিং তো ডিটেলস আমি সব বলে দিয়েছি। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা হাই হ্যালো একটা কমেন্ট করে যেন, হ্যাঁ, কারণ 500 টাকাতে ইউ নেভার নো কে পে জান আল্লাহ আমাকে এত রাতে। আচ্ছা মাশাআল্লাহ অনেকগুলো আপু দেখছেন, অনেকগুলো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে উইথাউট এনি নোটিস উইথাউট এনিথিং, এতজন আপু যারা যারা আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সরিয়ে ফেলি এটা, আমি আরেকবার এটার কালার বুঝিয়ে দেই যেহেতু এটা ধরে কিছু বলিনি। ম্যাটেরিয়াল ইজ অন কোরিয়ান ভেলভেট, 9000 কোয়ালিটি ফ্যালকন কোরিয়ান ভেলভেট, সাইডে পুরাটা স্যাটিনের, যেগুলো আপনারা বাইরে গেলে গুলশান পিঙ্ক সিটিতে গেলে এগুলো আপনাদের 3000, 3800, 3500, 4800 বিভিন্ন প্রাইসে সেল হবে। আমি বলে দিলাম, আপনি এটা পরে গিয়ে আপনি কম্পেয়ার করে দেখেন, কারণ এটার থেকে দামি ভেলভেটটা আর হয় না, ঠিক আছে, কোরিয়ানের উপরে। আর এই যে স্টোনিংটা খুবই সুন্দর, রেটটা অনেক নাইস, এটা কিন্তু সিঁদুর লাল না, আমি বারবার বলছি, কেউ যদি সিঁদুর লাল ভেবে অর্ডার দেয় সেটার দায়ভার আমরা নিব না, কারণ এই যে আমি লাইভে দাম বলার আগে এগুলো ডিটেলস বলে দিচ্ছি, পরে বলতে পারবেন না আপু আমি তো লাল ভেবে অর্ডার দিয়েছি। এটার কালারটা আমি আবারও বলি, এটা হাতে না পেলে আসলে মুখে বলে বোঝানোর মতো না। ডান, এটাও শেষ, এখন এই যে এটা পুরান ডিজাইন, এটা ছবি নিয়ে ফেলেন, মানে এটা গত বছরেরটা, এটা ছবি নেন। আজকে আমি সব সিঙ্গেল সিঙ্গেল ধরে দিচ্ছি প্রাইস বলার আগে, কারণ আমি বেশি তাড়াহুড়া করি প্রাইস বলতে গিয়ে, পরে আপনাদের এই যে এগুলো ছবি টবি আমার থাকে না কিছুই। এই যে এসএস এসএস ফার্স্ট, কারণ আমি এখন এসএস এর পরেই দাম। এটা হচ্ছে আপনাদের স্টোনিংটা, কোনো গোল্ডেন না, এটা কার কার কে কে আছে, এটা আমার লাইভে কোনো না কোনো আপু তো আছেন যার কাছে এটা থাকবে, আমি কিন্তু এটা মানবই না, এতজন আপু লাইভ দেখছেন আর কেউ বলবে যে আপু এটা তো আমার কাছে নাই, অর্ডার দিয়েছেন পেয়েছেন সবার ডেলিভারি করা শেষ এটার। এই যে এটা আমরা দিতে পারবো, হ্যাঁ, আর আরেকটা ডিজাইন গত সপ্তাহের ওটা দেওয়া যাবে না, ওটা টোটালি স্টক আউট। এটা অনেক নাইস, যারা একটু গোল্ডেন পছন্দ করেন এটা খুবই সুন্দর জাম কালার তারা এটা নিয়ে, আর এটার সেকেন্ড কালার এটা, এই যে এটা কিন্তু অরেঞ্জিশ ধরনের একটা গোল্ডেন কালার, হ্যাঁ, এই যে গ্রিন। আমি সবগুলা স্ক্রিনশট ধরার, এখন লাস্টেরটার স্ক্রিনশট নিব দেন প্রাইস, লাস্টেরটার এসএস নিব দেন হচ্ছে প্রাইস। এই যে বিউটিফুল বেস্ট কালেকশন, অনেক সুন্দর। আচ্ছা আপু আমার আছে, পারবিন আপু কোনটা নিয়েছেন? তাহমিন আপু লিখেছে বেস্ট কালেকশন, তোমার ভিডিওগুলো সব সময় দেখি, থ্যাংক ইউ আপু। সারিয়া খাতুন লিখেছে গর্জিয়াস, থ্যাংক ইউ। প্রাইস আপু জানাচ্ছি, ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস ব্ল্যাক। আচ্ছা হ্যালো আপু, বিউটিফুল কালেকশন আপু, আজ ফার্স্ট তোমার লাইভ দেখতেছি, হাই আল্লাহ, কেন এতদিন কই ছিলেন? আপু অনলাইনে ডেলিভারি হবে কোথায়, ডেলিভারি হবে অনলাইনে না হইলে, এটা কি কথা বলেন আপু, হ্যাঁ এটা কি বললেন? এই যে একটু গ্রিনটার এসএস নিয়ে ফেলেন আপু, ট্রাস্ট মি, আমি যখন এগুলো ড্রেসের সাথে পরে আসি তখন আপনাদের মাথা আরো ক্রেজি হয়ে যায়, তখন আপনারা আরো পাগলের মতো অর্ডার দেন। কেন রে ভাই, আমি আমি তো এখন ব্ল্যাকের সাথে না পড়লে তো আমার আজকে সব ড্রেস যায় না, যেন আমি একটু যেমন ধরেন এটা এটার উপরে দেখাই, এটার অর্ডার 3 গুণ বেড়ে গেছে আমি যেদিন ড্রেসের লাইভে পরে আসছি এটার সাথে। তো আমি এখন কিভাবে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস ধরে ধরে এক একটা শাল দেখাবো, একটু নিজেরা বুঝ মতো নিয়ে নিয়ে যে হ্যাঁ ড্রেসের সাথে ধরলে কেমন লাগবে সেই বুঝটুকুন যাদের আছে তাদের ভালো হবে। এটা ডান সরিয়ে ফেললাম, এসএস ডান, এই যে এটা কিন্তু অরেঞ্জের স্টোন, এটাও ডান, এটাও ডান। লাস্ট ওয়ান এখন হচ্ছে প্রাইস, লাস্ট ওয়ান এখন হচ্ছে প্রাইস। এটা মারাত্মক সুন্দর আসছে, মারাত্মক মারাত্মক সুন্দর আসছে এই শাল। এখন আমি আপনাদেরকে যে দাম বলবো, আপনারা আমাকে আজকে রাতে মানে চুম্মা পাঠাবেন আপনাদের বাসা থেকে, যে আপু বেস্ট বেস্ট জিনিস দিস আজকে আমাদেরকে এটা, ওকে এই নেন, এটা এটার এসএসটা তুলেন, কারণ ডিটেলস আমি এখন প্রাইজের সময় বলবো তো আর বলছি না ডিটেলস, সময় নষ্ট না করি। এই যে পাইপিং টাইপিং সব আছে, এটার ডিজাইনটা আমি দাঁড়ান দেখাচ্ছি, এটা তো আগে এসএসটা তুলে ফেলেন, দেখেন এই ধরনের ডিজাইন গুলা খুব সুন্দর লাগে আপনার ইসে। প্রাইস বলবো এমনি আমার এখন এটা লাগাইতে হবে, কারণ আমি প্রাইস বলবো ড্রেসের, আই মিন শালের। যারা লাইভ দেখছেন লাভ লাইক কি, একটা তো উইনার নিয়েছি, একজন উইনারের নাম ঘোষণাও হয়ে গিয়েছে, আরেকটা উইনার কি এখন নিব না আরেকটু পরে নিব, আরেকটু পরে নেই, টোটাল 3 জন হবেন না?
500 টাকায় যে পাবেন সে আজকে আমাকে ভালোবাসা দিয়ে নেয় একবার দি ও এই সরি আমার এটা টাইট হচ্ছে না এই দেখেন এই ডিজাইনটার বেনিফিট কি জানেন এই দিকটা অনেক মোটা না এই দিকটা অনেক হেভি সো যারা কি স্টাইল করে বেল্টের সাথে আমি আমার আজকে চুলে মানে এমন ই হয়ে আছে নেতায় আছে যারা বেল্টের সাথে শাল পরতে পছন্দ করেন সো সরি আমারটা আসলে ঠিকমতো এইজন্য মানে পড়ে যাচ্ছে এই যে ঢিলা পুরো লুজ এই দেখেন এইটা তারা খুব সুন্দর বেল্ট ওয়াইজ নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর বেল্ট ওয়াইজ নিতে পারবেন নিচে তো ড্রেস থাকলে আরো সুন্দর লাগবে আমি তো নিচে জাস্ট একটা ব্ল্যাক কালার ই পরা এটা ছবি তোলা ডান ওকে এইবার শুধু এটা এই যে নেন ডিজাইনটা দেখে নেন ওমা শাল খুলি এই যে এই যে একটু ডিজাইনটা জুম করে ধরলাম এখন তিনটা শালের প্রাইস হ্যাঁ এখন তিনটা শালের একত্রে প্রাইস এই যে ডিজাইনটা দেখেন কোন আপু এটা নরমাল স্টোন না কেন এত সুন্দর লাগতেছে শালটা কেন এত কাজ থাকা সত্ত্বেও খ্যাতের মতো কেন লাগছে না বিকজ আপনাদের এখানে আমরা স্টোন ব্যবহারই করেছি পুরো মানে এটা আপনারা আমাদের নরমাল ড্রেসেও পান না এটা আপুরা আমাদের নরমাল ড্রেসেও পায় না এটা আপু যদি আজকে ফাইভ আমি জানি ফাইভ কে হবে না বাট যদি ফাইভ কে টাচ করে লাইভে একজন না দুইজনকে 500 টাকাতে না না হ্যাঁ একজনকে তো 19 টাকাতে দিব সেটা আমার সাথে লাইভে কারণ আমার এখন খুচরা লাইভ আমি হাতে ধরে যা যা আছে বলবো 19 টাকাতে যে আমার সাথে আর লাইভের বাকি 10-15 মিনিট থাকবে সে পাবে কারণ তার পাওনা এটা হয় সে আমার লাইভ দেখবে আর 500 টাকাতে যদি 5K হয় তাহলে দুইজন পাবেন হ্যাঁ একজন তো কনফার্ম পাচ্ছে এখন যারা আছেন তাদের মাঝ থেকে এই যে স্টোনিংটা জাস্ট খেয়াল রাখেন আপু আপনার অরিজিনাল পেজে ঢুকতে পারি না অর্ডার করতে পারি না তো আমার লাইভ দেখছেন কিভাবে আপু এই যে আপনারা অর্ডার দিয়েন না কারণ আপু আপনি আমার লাইভই দেখছেন আমার অরিজিনাল পেজ হতে যারা একটু কম বুঝেন তারা দরকার হয় আমার ওয়েবসাইটটা হোক তখন অর্ডার দিয়েন এই না বুঝে অর্ডার দিয়ে প্রতারকের কাছে আবার ধরা খায়েন না হ্যাঁ এই যে দেখেন পুরো সাইড এটা কিন্তু প্রচুর দামি এটা আমি আজকে আপনাদেরকে যেই দাম দিব শুধু বলতে পারেন ভালোবেসে দিয়ে দিলাম গেল আর এই হচ্ছে গ্রিনটা এটা ছবি তোলা শেষ হুম এবার গ্রিনটা সবগুলো দেখানো শেষ এখন হচ্ছে প্রাইস সব দেখানো শেষ এবার হচ্ছে প্রাইস এটা রেসেসটা একটু তুলে ফেলেন আজকে আপু সব শাল আলাদা আলাদা ধরেছি গত সপ্তাহের মতো ভুল করিনি সো কেউ যেটা নিবেন না সেটার এসএস ইনবক্সে দিবেন না দাম পাগল করা দামে যাবে ধারণা তো হয়ে গিয়েছে যারা গত মানে গত সপ্তাহে নিয়েছেন হ্যাঁ কারণ অলরেডি অনেকে লিখেছে অর্ডার ডান তারা চিন্তা করেন কি পরিমাণ বিশ্বাস এত ভারী কাজ হওয়া সত্ত্বেও অর্ডার ডান লিখে দিয়েছে দাম না শুনে তাহলে চিন্তা করেন এখন ওইটার সারপ্রাইজটাই আমি দিব দামটা বলে যে কি দামে ডান এটা ছবি তোলা শেষ দেখেন কি মোটা কাজ ডান থ্যাংক ইউ ছয়টা শাল দেখিয়ে দিলাম এবার শুধু প্রাইজিং এবার শুধু প্রাইজ ওকে যেহেতু প্রাইজ আমি একটা আমার লাইফ শেয়ার করে দিই এখন প্রাইজ বলবো একটা লাভ লাইক থেকে এখন আরেকটা লাভ লাইক থেকে নিয়ে দেই হ্যাঁ প্রথম লাভ লাইকের উইনার যে হয়েছেন তার নাম হচ্ছে ফাহমিদা চাই আপু আপনি এখন যেই শাল অর্ডার দিবেন আপনার 200 টাকা বিল থেকে মাইনাস হবে অবশ্যই 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 ফাহমিদা চাই আপু আপনি মানে জানিয়ে অর্ডার করবেন হ্যাঁ যে আপু আমার কিন্তু 200 টাকা মাইনাস হবে সোহাগ আরেকটা উইনার নাও লাভ লাইক থেকে ওকে ডান এখন প্রাইস আচ্ছা আচ্ছা আগে এটার প্রাইজিং বলি হ্যাঁ আগে এটার প্রাইজিং আপনাদেরকে বলে দিই তারপরে আমি কালোটায় আসতেছি কালোটা এই যে সেকেন্ডে কারণ এটার প্রাইস আর এটার প্রাইস একটু ডিফারেন্ট আমি এটার প্রাইসে সেকেন্ডে আগে আমি এটার প্রাইজিং বলি শুনেন এখন আমি প্রাইস বলবো এই জন্য আমি দুইটা শাল একসাথে ধরছি আমি কিন্তু সুযোগ দিয়ে দিয়েছি স্ক্রিনশট নেওয়ার এখন এইভাবে ধরা অবস্থায় কেউ স্ক্রিনশট নিয়ে পেজে অর্ডার দিবেন না যে ডান কাঁধেরটা চাই বাম কাঁধেরটা চাই ডান হাত বাম হাত নো গত সপ্তাহে আমাদের আমার মাথা খারাপ হয়ে গেছে এই আমার ভুলের কারণে হ্যাঁ সিঙ্গেল ধরে দিয়েছি এখন দাম বলবো বলে দুটো একসাথে নিয়েছি কেউ যদি দুটা নিতে চান তখন ভাই ছবি দিয়ে যাবো আমি দুটা নিব
মনোযোগ সহকারে আজকে আমার কথা শুনবেন, কারণ গত সপ্তাহে আমি এগুলো কথা বলি নাই, আমাদের এখন পর্যন্ত আমরা ওইটার ভুক্তভোগী গত সপ্তাহে। এই জন্য এখন আমি যে কথা বলবো অবশ্যই শুনে অর্ডার দিবেন, যদি না শুনতে মন চায় তাইলে অর্ডার রাখবো না, কারণ আমরা অর্ডার দেখেই বুঝবো আপনি আমার কথা শুনছেন কি কথা শুনেন নাই। ওকে, সো ফর প্রাইস ধরে দেই, দাঁড়ান, আজকে পেয়ে যাবেন, আজকে দুইটা আপু পেয়ে যাবেন, হয়ে গেছে 4.9 কে তো পেয়ে গেছেন, যান আর কিছু লাগবে না। দুইজন আপু 500 টাকাতে পাবেন, একটা 500 টাকাতে নিতে বলে দেই, 500 টাকাতে একজনকে নিতে বলে দেই, আমি একটু টাইট করে দিলাম। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ, ফার্স্ট ওয়ান। আচ্ছা, এটা এটার দাম আমরা এখন এটার পরেরটা ইমিডিয়েট জানছি। আমি শুধু একটা জিনিস আপুদেরকে একটু জানিয়ে দেই, মানে প্লিজ, হ্যাঁ, বিরক্ত হয়েন না কেউ, এই ড্রেসটা কিন্তু আপুরা রিস্টক হয়ে গেছে 990 টাকা, যারা নিবেন আমাদের পেজে ঢুকলেই পাবেন, বিকজ এটা কিন্তু এই লাস্ট, আর কখনো রিস্টক আসবে না। 990 টাকাতে আমার পেজে গেলে পাবেন, আপু এটা পরি নাই, না পরে এটা আমাদের সামনে পিছে পুরো কাজ, আপনারা আমাদের পেজে গেলে এটা রিস্টক ভিডিও পাবেন, ঠিক আছে? আজকে পেজে ঢুকেন দুপুর 3টায় এই ড্রেসের, আমি এখন একবার হাতে খুলে দেখাবো, আগে শালের দাম টাম বলি। ওকে, সো প্রথম কথা, যতগুলো আপু অর্ডার দিবেন, এখন আমার কথা শুনেন, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। আপনি যদি হোম ডেলিভারি নেন, ঢাকার মধ্যে প্রবলেম হয় না, ঢাকার বাইরের আপুদেরকে নিয়ে প্রবলেম হয়, আপনি যদি হোম ডেলিভারি নিবেন তাহলে কিছু কিছু মানুষ কি করেন আপু, এসে পুরো এসে পরিবহনের অ্যাড্রেস দিবেন, দেওয়ার পর লিখবেন যে আমাকে হোম ডেলিভারি দিয়েন। আপু এইগুলা আমাদের কি, আমি একটা রিকোয়েস্ট করছি কি আপু, এগুলো সিজনাল জিনিস আর এত কম প্রাইসে আমরা দেই, যে কারণে আপু অর্ডারের প্রেশার আমাদের পেজে 3 গুণ বেড়ে যায়। আমি কি বললাম, আমি গত সপ্তাহের প্রেশার এখনো কুলিয়ে উঠতে পারি নাই, আমাদের পেজে কিন্তু রিপ্লাই পেতে 3-4 ঘন্টা লেট হয়, এখন 8 থেকে 10 ঘন্টা লেট হচ্ছে মানুষের রিপ্লাই পেতে। সো আপনি যদি হোম, আমার কথা এখন শুনতে হবে মনোযোগ দিয়ে, কারণ আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা সিম্পল মেসেজ আমাদের অনেক কষ্ট কমিয়ে দিবে। হ্যাঁ, নাম্বার ওয়ান, আপনি যেটা নিবেন, ধরেন যেটা নিবেন ওটা ছবি দিবেন ইনবক্সে, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, সেকেন্ড আর কোন নক আমাদেরকে দিবেন না। আমি লাইভে দাঁড়িয়ে আপনাকে কথা দিয়ে গেলাম, আপনার বিল আমি যদি কালকে রাতেও পাঠাই আপনি শাল পাবেন, শুধু এতটুকু ভরসা রাখবেন যে আপুদের পেজে হিউজ, মানে যেমন আপু আমি একটা ছোট কথা বুঝাই বলি, যেমন ধরেন 5400 মানুষ দেখছে, আমাকে যদি 5000 বাদ দেন, 400 মানুষও অর্ডার দেয়, তার মধ্যে থেকে 2000 মেসেজ থাকবে আলতু ফালতু, জাস্ট মানে র্যান্ডম কোশ্চেনের মেসেজ থাকবে। হ্যাঁ, তো ওই 400টা অর্ডার নিতে গিয়ে আমাদের জান বের হয়ে যায় ওই 2000টা মানে আজাইরা মেসেজের কারণে। আমি গত লাইভে এগুলো বলি নাই, আমরা ভুক্তভোগী বলে আমি আজকে আপনারা অর্ডার দেওয়ার আগে কথাগুলো আমি শোনাচ্ছি, প্লিজ যেটা নিবেন ডিরেক্ট শুধু ওইটার অর্ডার, কোন হাই আপু ভালো আছো, হ্যালো আপু খাইছো, আপু রিপ্লাই দাও না কেন, ওই আপু ওই ওই ওই, শুনেন যারা ইনবক্সে আমার সাথে ওই যে এইগুলো ওই 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 করতে থাকেন আমি কিন্তু ব্লক করে দেই। হ্যাঁ, একটু একটু মানে ই রেখে কথা বলবেন, কারণ রিপ্লাই পাচ্ছেন না তার মানে এই না যে ওই 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 শুরু করবেন। হ্যাঁ, এরকম অনেকে করেন, আমি জানি না আল্লাহ জানে কেন এমন করেন, প্লিজ এটা মাথায় রাখবেন, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার শালের ছবি, বাড়তি কোনো মেসেজ আমাদেরকে আর দিবেন না। লাইভে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম, আপনি বিল কালকে পাবেন, সেটা এনি টাইম দুপুর রাত, বাট আপনাকে আমি শাল দিব। আপনি শুধু অর্ডার দেন মানে বুঝছেন যে আমার হয়ে গেছে কাজ, এখন আপুরা বিল করে দিবে, পেজে প্রেশার থাকবে, জাস্ট আর কিছু না, দ্যাটস ইট, আমি এইটুকু আমি বোঝানো ছিল। এই প্রথম ডিজাইন আজকে যারা অর্ডার করবেন আমাকে এটার জন্য থ্যাংক ইউ দিবেন, আর এটার দাম শুনে আপুকে আরো থ্যাংক ইউ দিবেন, এটার দামে এখন আসতেছি। যতগুলো আপু আজকে এই শাল নিবেন, এটার ম্যাটেরিয়াল হচ্ছে কোরিয়ান ভেলভেট, চায়না নকল, মানে চায়না নকল না সরি, মানে চায়না ভেলভেটটা না, কম দামিটা না, এবং এটার ফুল ভেলভেট, আপনারা কাপড় ধরলেই বুঝবেন এটা সাদা সাদা হয়ে থাকে না, একদম সব থেকে দামি ম্যাটেরিয়ালটা, এবং এটার সাইড পুরোটা স্যাটিনের করা আছে, এখানে গোল্ডেন কালার বিডের পাড় আছে, আর এই হচ্ছে আপনার স্টোনটা যেটা সম্পূর্ণ দেখেন পিঙ্কিশ, একটা পার্পেল পিঙ্কিশ টাইপ স্টোন, যেটা অনেক অনেক এক্সপেন্সিভ, এটা নর্মাল ড্রেসে ইউজ করা গেলে আমরা ইউজ করে ভরিয়ে ফেলতাম, বাট সি এটা কিন্তু আমাদের কখনো কোনো ড্রেসে ইউজ হয় না, এটা অনেক দামি একটা স্টোন। সো একটা কালার পাবো জাম, একটা কালার পাবো বটল গ্রিন, সব আপুর জন্য আজকে এই শালটার প্রাইস আনিকা আপু আপনাদেরকে করে দিবে মাত্র, এটা তো অনেক মোটা কাজ না, কত 1480 টাকা না, আজকে আপনারা এই প্রথম ডিজাইনটা এখন আমার কাছে পাবেন, যান গত সপ্তাহের প্রাইসে দিয়ে দিলাম পানির দামে 1280 টাকাতে, এই কোয়ালিটির শাল আপু আপনি, আমি বললাম তো আপনি শুধু গুলশান পিঙ্ক সিটিতে গিয়ে দেখবেন কত দাম থাকে এটার।
আমি কিন্তু কখনো শাল লোকালটা সেল করি না, এবং কালকে আমি লাইভে আপনাদেরকে একটা প্রমাণস্বরূপ কম দামি কাপড়ের শাল দিয়ে দেখাবো, ঠিক আছে? যে চায়নার কাপড়ের শালটা হয় কেমন, ওইটা হলে মানে এই কাপড়ের টাপ আমরা গত বছরও 1500 টাকার নিচে সেল করতে পারি নাই এক পিসও, সেখানে আজকে আপনাদেরকে এটা 1280 টাকাতে এই মোটা পাড়েরটা 1280 টাকা। এবার আসেন আপু, এইটা কত দামে পাবো? আপনি আমি কালোটা নিব, যারা কালোটা নিবেন এবার আসেন কালোটার দামে। এখন আমি এগুলো সরাই ফেলি, প্রথম ডিজাইন ডান, প্রথম এত মোটা পাড়ের কাজ, এটা আপু দিয়ে দিল আপনাদেরকে। এখন তো এটা দেখবো কালোটা, এটা আপু দিয়ে দিল আপনাদেরকে 1280 টাকাতে। কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, আপনারা আগের সপ্তাহে আমাদের থেকে নিয়েছেন আপনারা জানেন, এটা আমাদের মেইন বিজনেস না শীত, আমরা 12 মাস আপনাদেরকে কাপড় দেই, এই জন্য এটা আমাদের কাস্টমারের জন্য গিফট, সম্পূর্ণ আপনি বলতে পারেন এটা আমাদের ফ্যাক্টরি থেকে কাস্টমারদেরকে উপহার, যে 12 মাস আমাদের থেকে কেনাকাটা করেন, এই জন্য এত কম প্রাইস। বিলিভ করেন আপু, এগুলো যদি একটু একটু বিন্দু মাত্রা প্রফিট রাখা হতো, আর একটু বেশি দাম রাখতাম, আর একটুখানি বেশি দাম রাখতাম, বাট ওই যে 12 মাস আপনাদেরকে দেই। এবার আসেন কালোটায়, হ্যাঁ এবার আসেন এটায়, এবার আসবো আমরা ব্ল্যাক, আসেন ব্ল্যাক। এই উইনার হয়েছে লাভ লাইফ থেকে, 500 টাকাতে একটা উইনার নিতে বলি, দাঁড়ান 500 টাকাতে প্রথম উইনার নিতে বলি। হাই হাই আমি আটকাই গেলাম, দাঁড়ান দাঁড়ান আটকাই গেছি। এখন ব্ল্যাকটা, ঠিক আছে, এখন হচ্ছে এই যে শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে অর্ডার করবে সে পাবে, কোনো মানে হাই হ্যালো বাই বাই কিছু আজকে পাবেন না, জাস্ট অর্ডার দিয়ে রেখে দিবেন। এখন হচ্ছে আসল বিবিজান, এটা পুরো বিবিজান, এটা সব থেকে সুন্দর। হ্যাঁ ব্ল্যাক, ব্ল্যাক এন্ড রেড অল টাইম বিউটিফুল। ওকে আমি শুধু একটা উইনার নিতে বলে দিই, হ্যাঁ দেন এটার প্রাইস, দেন এটার প্রাইস, ওয়েট মডারেটাররা আমার লাইভ দেখতে হবে না, লাইভে কিছু নাই, আমি যা আমি লাইভ শেষে দাম বলে দিব, তোমরা রিপ্লাই দাও। মডারেটার এই শালের দাম 1280 না, বলছি না আমি দাম বলে দিব, দেখেন এই শালের দামও মডারেটাররা 1280 ধরে ফেলছে, হাই আল্লাহ মাইরা ফেলবে আমাকে। একটা উইনার নিয়ে দেই, ওয়েট সেকেন্ড উইনার কে হয়েছে নামটা বলে দেই, হ্যাঁ লাভ লাইক দি। আরেকজন আপু শেখ সিমি, এটা কিন্তু র্যান্ডম আমরা উঠাই, দেখেন শেখ সিমি, এই দেখেন উনার কিন্তু মানে বলতে পারবেন না যে আপু শুধু ফেক আইডিদেরকে দেন না, ফেক বলতে যার ছবি নাই এটা কিন্তু অবশ্যই এই আপুর চেহারা এটা না, শেখ সিমি, এটা লাভ লাইক আমরা এরকম এরকম করে যার নাম উঠে, শেখ সিমি আপু আপনি হচ্ছেন আরেকটা উইনার। আপু গতকালকে ডিজাইনের অপেক্ষায় রেখে আসুনি, সরি আপু বলো না প্রাইস, আপু ওইটা 1280 টাকা, ওইটা 1280 টাকা, এখন এই যে এটার প্রাইস, শেখ সিমি আপু উইনার হয়ে গেছেন। এখন আরেকটা উইনার নিয়ে নেই লাস্ট, আপনি যারা লাইভে কমেন্ট করতেছে না, এনি কমেন্ট এনিথিং, এই যে কালকে লাইভে আসো নাই কেন অভিমান করছে আমার সাথে, মানে তোমার মানে এনি কমেন্ট, একটা উইনার নিবা সে 500 টাকাতে শাল পাবে, আর লাইভের লাস্টে আরেকজনকে 19 টাকাতে শাল দিব, একটু জানাই রাখলাম ওকে। হ্যাঁ লাইভের লাস্ট পর্যন্ত থাকলে জিতার চান্স আছে, কারণ সব হাতে ধরে খুচরা জিনিস দেখাবো তো। ওকে এটার প্রাইস, ওহো হো এটার ছবিটা নিয়ে ফেলেন, সরি 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 সরি, উপস এটা যে নিবেন এটা ছবিটা নিয়ে নেন, এটাও 1280 টাকা, এটাও 1280 টাকা, সো সরি, হ্যাঁ এটাও 1280 টাকা, এটার একটু ছবিটা নিয়ে ফেলেন, এটাও 1280 টাকা, দেখেন কি যে স্টোন, এটা কিন্তু নর্মাল গোল্ডেন স্টোনটা না, এটাও 1280 টাকা। এখন এই যে দু চারটা শাল শেষ, এখন লাস্ট ওয়ান, এটা অনেক আপুর অর্ডার অলরেডি আছে, এখন লাস্ট শালটা দেখাবো, ঠিক আছে লাস্ট শালটা দেখাবো, একসাথে ঠান্ডা মাথায় অর্ডার দিবেন, কোনো তারা নেই, বাট প্লিজ আপুদেরকে সময় দিয়েন রিপ্লাই দেওয়ার। হ্যাঁ আমি বারবার লাইভ চলাকালীন বলছি, আপনি আজকে অর্ডার দিবেন আপনার বিল হবে কালকে দুপুর রাত, এনি টাইম বিল পাবেন, বাট সেকেন্ড কোনো নকার পেজে দিবেন না, অর্ডার দিয়ে রেখে দেন, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার ছবি, আপু এটা আছে থাকলে নিব, ব্লা 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 ব্লা, কোনো অ্যান্সার পাবেন না, আমরা অ্যান্সারই দিব না, শুধু যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিবে আমরা তাদেরকে কিভাবে সার্ভিস দিতে পারি আমরা আজকে সেই চেষ্টা করবো। রেখে দিলাম এটা, এটা 1280 টাকা, স্টোনিং কিন্তু পুরো ডিফারেন্ট, কেউ যদি নর্মাল সার্ভস্কি ড্রেস মনে করেন ভাই পুরো ভুল হবে, কিন্তু নর্মাল সার্ভস্কি না, এটা কিন্তু ভুলেও নর্মাল স্টোনটা না, প্লিজ কেউ ওটা ভেবে অর্ডার দিয়েন না। হ্যাঁ এটা অনেক অনেক মানে এক্সক্লুসিভ একটা স্টোন, অরেঞ্জিশ কালার, আচ্ছা নাইস কালেকশন, লাভলি, ওয়াও ওয়াও,
লাইভ দেখার জন্য ওয়েট করি। আজকে আম্মু আমার কাফতান নিয়ে নিল, আল্লাহ তাই, এটা সব আপু ভালো, এটা খুব ভালো লাগছে শুনে। সরিয়ে ফেললাম এটা, পরে বললেন না ছবি তোলার সময় দেয় নাই মহিলাটা, সরাই ফেললাম। প্রাইস 1280 টাকা। সো এটা 1280, এটা 1280, আর 1280 টাকা জিনিস কোনে, এই যে 1280। হ্যাঁ ওকে, খালি এগুলো ড্রেসের সাথে ছাড়া পড়লে দেখেন কি সুন্দর লাগে। এখন আসে রাজকন্যা, আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এটার দাম শুনে আমাকে যদি, আমি দাম বলার পর আমি আমার স্ক্রিনে লাভ লাভ ছাড়া আমি শুধু লাল দেখতে চাই, লাল উঠবে, ঠিক আছে। যদি আপনাদের শুনে দাম মনে হয় যে আপু এটা কম দামে দিছে, তাইলে আমি দামের পরে আপনারা আমাকে খালি লাল হার্ট দিয়ে ভরাই দিবেন আমার পেজ। ওকে বিসমিল্লাহ, আসেন লাস্ট ওয়ান প্রাইস। একটু লাভ লাইক দিয়ে দিয়েন, মানে আপনাদের কম্পিটিশন বাদে। আচ্ছা আপুর কাছ থেকে, আপুর কাছ থেকে 15টা নিয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রাইস ব্ল্যাক, এই যে আপু প্রাইস ব্ল্যাক। ওকে সো নাও কামিং টু দা প্রাইস, দিস ইজ দা লাস্ট ডিজাইন। হ্যাঁ মানে আজকের লাইভের আপনাদের নতুন আকারে এই ডিজাইনটা আনা, এটা আপনারা আগের বছরও পেয়েছিলেন। আমি একটু ডিফারেন্সটা বলে আমি লাইভটা মানে দামটা বলবো। নাম্বার ওয়ান, আগের বছর যারা পেয়েছিলেন এটা কিন্তু আপনার গোল্ডেন সার্ভোস্টি স্টোনে ছিল, আর এই বছর আপনাদেরকে যেটা দিচ্ছি এটা কিন্তু খেয়াল করে দেখেন পুরাটা আপনার পার্পল কালারের একটা স্টোন, যেটা অনেক দামি এবং শালটা ধরেই দেখেন না খুব ডিফারেন্ট লাগছে কিন্তু, তাই না? এটা শুরু আগা থেকে পুরো মাথা পর্যন্ত চতুর্দিকে, চতুর্দিকে মোটা প্যানেলে কাজ করা, চতুর্দিকে। এই শালটা নর্মালি আপনি যে কোনো কিছুর সাথে ক্যারি করেন অসাধারণ সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা নিয়ে আমি বলে দিই এটা খুবই সুন্দর একটা রেডিশ কালার, বাট আমার কপালটা খুব খারাপ এই কালারে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এই জন্য আমার এত মন খারাপ লাগছে যে এটা যেমন আপনারা হাতে পেলে সৌন্দর্য বুঝবেন, ব্ল্যাকটা যেমন ফুটে আছে অলরেডি কারেকশন ব্ল্যাক, এটার কালার আমি আবারও বলে দিই একটা ম্যাজেন্টা ধরনের রেড। হ্যাঁ মানে রেডিশ ম্যাজেন্টা টোন, এটা দেখলে আমি বলি গোলাপের পাপড়ির কালার, গোলাপের পাপড়িটা যেরকম কালো কালো লাল লাল একটু ম্যাজ কেমন জানি হয় না গোলাপের পাপড়িটা, এটা গোলাপের পাপড়ির মতো রং। ওকে বাট দুঃখের ব্যাপার এটার কাজ বোঝা যায় না, সো এই জন্য আর এটা। আসেন প্রাইস, আমি তো জানি এটা এখন প্রাইস বললে আমার ইনবক্স শেষ। ওকে সো বিসমিল্লাহ, যতগুলো আপু আমাদের কোরিয়ান ভেলভেটের এই শালটা আজকে নিতে পারবেন, যেটার ফুল ম্যাটেরিয়াল তো কোরিয়ানে আছে। আল্লাহ আমার লাইভে কি হইলো, এটা ডাটা সেশন এন্ডেড, আমি কি ডাটা দিয়ে লাইভ করি নাকি না? হ্যাঁ সো ফুল এটার টোটাল ম্যাটেরিয়াল তো কোরিয়ানের উপর আছে, 9000 কোয়ালিটি ফ্যালকন ভেলভেট অল ওভার, পার্পল কালার একটা এনসি স্টোন ওয়ার্ক আছে সব আপুর জন্য। আজকে এই শালটার নর্মালি এই শালটা আপনার 3500 বলি 3000 প্লাসেও কোরিয়ান ভেলভেটে আপনি পেয়ে থাকবেন, একদম টপ নট যারা ব্র্যান্ডেড ওই যে গুলশান বনানী পিঙ্ক সিটি ওগুলো জায়গায়। এই শাল গত বছর আমরা আপনাদেরকে দিয়েছিলাম 1680 না 1690 টাকায়, আমার স্পষ্ট মনে আছে ওটা ছিল গোল্ডেন কালার স্টোনের, যেটা আপনারা সবসময় আমাদের সার্ভস্কি ড্রেসে নেন। কিন্তু আজকে যতগুলো আপু এটা অর্ডার করবেন ফুল অন আমি এটার ক্রেডিট দিব আমাদের ফ্যাক্টরিকে, থ্যাংক ইউ সো মাচ এইটা গিফট হিসাবে দেওয়ার জন্য। আজকে সবার এই শালের বিল হবে 1680 টাকা, যেখানে গত বছর পেয়েছি মিনিমাম এটার প্রাইস, এবার মানে আমি জানি আমি কমই বলি, মিনিমাম আমার 1500 হলেও এটা রাখা উচিত ছিল ভাই, এটা কি মোটা প্যানেল, আমি বললাম এটা সাইড করা লাগে না। আজকে প্রত্যেকটা আপুর বিল হবে এই শালের মাত্র 1380 টাকা। কি বললেন আপু? ইয়েস 1380 টাকা, মানে যেটা অ্যাকচুয়ালি মানে আমার না ধরলেই না যেটুক দাম, মানে এটার কস্টিং খরচ বেড়েছে ওটুক, বিশ্বাস করবেন না 5 পয়সা এটা, ওইটার যে খরচ যেটা বেড়েছে ওটার যে লাভ ধরবো কিছু ধরিনি, যদি ধরতাম তাহলে মিনিমাম হইলো 40 টাকাও যদি ধরতাম নিজের পকেটে তাহলে 1420 বা এরকম দিতে হতো। এবং আমি জানি এটা যদি 1420 টাকাতেও দেই আপনারা ক্রেজি হয়ে যাবেন, কারণ এটা তো চতুর্দিকে কাজ, এটা তো চতুর্দিকে কাজ। 1380 টাকা, 1380 টাকা। এবার আমি জানি না, দয়া করে প্লিজ জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে রাখবেন। হ্যাঁ আর কোনো বাড়তি কিছু লিখবেন না। 500 টাকাতে এখন কে শালটা পাবেন আমি আমরা এখন কমেন্ট থেকে দেখি। হ্যাঁ 500 টাকাতে, আর আবারও বলে দিচ্ছি আপুরা এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে 990 টাকাতে। এখন আপু শুধু হাতে ধরে এগুলো দেখাবো, লাইভে 5 মিনিট থাকবো, একটা আপুকে 19 টাকাতে শাল দিব, আর 500 টাকাতে কে শাল এখন পেলেন সেটা আমরা একটু দেখি ফোনে।
ঠিক আছে সেটা আমরা একটু দেখি আর লাভ লাইফ থেকে এখন আরেকজনকে নিয়ে দেই না না থাক লাস্টে দেই দুইজনকে তো নিয়েছি সো এটা 1380 টাকা জাস্ট জাস্ট আপুকে কি দিবেন ভালোবাসা 1380 টাকা রেখে দিলাম রেখে দিলাম রেখে দিলাম এই যে সুন্দর মেরুনিশ লালটা দেখি তো 500 টাকাতে কে শাল পেল কে কমেন্ট করে আজকে কার কপালটা খুললো রে কার কপালটা খুললো আচ্ছা এখনো আসে নাই আমি তো আরেকজনের নাম বলেছি না যে লাভ লাইক থেকে হয়েছে দাঁড়া 500 টাকার প্রথম আপুর নাম এখনো আসেনি একটু আসুক দেন বলে দিচ্ছি একটুখানি আসুক দেন বলে দিচ্ছি এই যে এটা রেডটা ঠিক আছে রেখে দিলাম ওকে আচ্ছা এখন 500 টাকার উইনার আপুর নাম আসুক ততক্ষণে আমি আপনাদেরকে এক্সাইটিং কিছু জিনিসপাতি দেখিয়ে দেই হ্যাঁ এক্সাইটিং কিছু আচ্ছা যারা লাইভ দেখছেন আমার পেজ যদি প্রথম আজকে জয়েন হয়ে থাকেন একটা লাভ লাইক দিয়েছেন মানে পেজটা ফলো করে রেখেন কারণ আমি দেখেন একটু আপনারা দেখেন কালকে দুপুর 3:30টায় আপনারা ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন কিছু একটা করে রাখেন বা আমার পেজকে ফলো দিয়ে যা মন চায় করেন যেন মানে কালকে কি পাবেন দেখেন ভেলভেটের এত স্মার্ট এটা সুমাইয়া আপু আপনি এটা কিনবেন সুমাইয়া আপু আপনি এটা কিনবেন এটা ভেল এটা কালকে লাইভ হবে কালকে এটা কিন্তু মাত্র 50 পিস মাল হাতের কাজের ড্রেস মানে মিস দিয়েন না কালকে দুপুরের লাইভ আমার হ্যাঁ আর এইটা দেখেন এগুলা কালকে দুপুরে দেখাবো আপনি ঠিক আছে আমার কালকে দুপুরে একটা সেরা লাইভ যাবে সেরা 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 মানে এটা আপনাদের ওয়েডিং সিজনে যে কি কাজে লাগবে দেখেন আচ্ছা এটা কালকে যাবে ব্ল্যাকটা চাই পারবেন আপু অর্ডার দিয়ে দেন আপু অনেক সুন্দর ইউ আর বেস্ট আই এম বেস্ট ওকে থ্যাংক ইউ আপনি আচ্ছা এই যে চলেন একটু এগুলো দেখে নিই হৃদয় আমার আরেকটা লাভ লাইকের উইনার লাগবে কিন্তু লাস্ট আমি বললে নিও আমা একটু পরে হৃদয় হৃদয় এখানে আসো এই ড্রেসগুলো ভালো ওখান থেকে খুলে দাও তো মানে ওইগুলা মানে ফ্রেশ খুলে দাও তুমি এখন থাকো হ্যাঁ যাই না আপনার প্রোডাক্ট গুলো সুন্দর থ্যাংক ইউ আপনি লালটা খুলে রাখো একদম অন্যটা সহ এই যে আমি একটু হাতে ধরে জাস্ট বলে দেই হ্যাঁ আজকে কি কি রিস্টক হয়েছে দেখেন আপুর সেই বিশ্ববিখ্যাত ড্রেস পেজের যেটা আপনাদেরকে ফ্যাক্টরি থেকে ডিসকাউন্ট প্রাইসে দিয়েছিল 990 টাকায় আমার পেজে ঢুকে ডিটেলস দেখেন আমি এখানে এক পয়সা আমার মন কষ্ট করবো না কথা বলে যে ম্যাটেরিয়াল কি না কি এটা 990 টাকাতে জোস একটা ড্রেস পিওর কটনের মধ্যে রিস্টক করে দিয়েছি আপু জাস্ট দেখে অর্ডার করে দিন ঠিক আছে 990 টাকা আজকে বুধবার আজকে বুধবারে আমাদের সবসময় কোনো না কোনো স্পেশাল ড্রেস রিস্টক হয়ে থাকে সো আপনারা এটা অবশ্যই আমাদের পেজে গিয়ে অর্ডার করে দিতে পারবেন ডিটেলসটা আমার পেজে গেলে ছবি পোস্ট আছে সেখানে সব লেখা আছে দয়া করে সেগুলো দেখে আমাদেরকে ইনবক্স করবেন তার আগে আপু এটা এটার বডি কি এই কি সে কি প্লিজ এগুলো কোশ্চেন আমরা সব লিখে দেই আমার ছবিতে একটা ক্লিক করবেন নিচে সব লেখা আছে হ্যাঁ 990 টাকা মূল্য দাম আমি তো বলেই দিলাম আর তাছাড়া বডি কত লম্বা কত এটা জানার জন্য ই করবেন অন্যটা দিও এটা জানার জন্য বলেন তো কি করবেন ছবিতে দেখবেন আচ্ছা আগের বার কালার একটু বেশি ডার্ক ছিল এবার রেডিশ কালার আসছে এটা একটা ডিফারেন্স এটা একটু খেয়াল রাখেন আপনারা আমার লাইভ দেখলে দেখি তো 500 টাকার প্রথম আপু হয়েছে নাকি এই প্রথম উইনার হয়ে গেছে 500 টাকার 500 টাকাতে ভেলভেট শল আচ্ছা 19 টাকারটা আরেকটু পরে নিচ্ছি আচ্ছা আরেকটা 500 টাকাতে এখন যাকে নিব না যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন কমেন্ট করেন আমি নিব উইনার আমি এই মুহূর্তে লাইভের মধ্যে থেকে আরেকটা আপুকে 500 টাকাতে শাল দিব আর লাস্টে হচ্ছে 19 টাকা দাঁড়ান 19 টাকা বলে দেই ওকে আচ্ছা যারা এখন আমার থেকে কেনাকাটা করেছেন একটা আপুর নাম হয়ে গেছে র যে কোনো একজন পেয়েছেন যারা আমার থেকে কেনাকাটা করেছেন শুধু আমাকে এখানে এখন জানান যা আমি তোমার থেকে ড্রেস নিয়েছি আমি এখান থেকে যার নাম ধরব সে 500 টাকায় আজকে একটা শাল পাবেন ঠিক আছে দুইজন তিনজন পাবেন টোটালি এই যে এটা রেখে দিলাম হ্যাঁ এটার প্রাইস আছে 990 টাকা 990 টাকা একটু দেখবেন আমাদের আগের বারের কালারটা একটু মেরুন ছিল এবারের কালারটা লালচে এটা দেখে অর্ডার দিয়ে হ্যাঁ আগের বারের কালারটা ছিল মেরুন মেরুন এবার একটা কালার কিন্তু রেডিশ আসছে সো রিস্টক তো স্বাভাবিক কালার একটু নিষ্বেশ হতে পারে তো এটা কারো সমস্যা হলে সে অর্ডার করবেন না হ্যাঁ এটার কালারটা কিন্তু রেডিশ আসছে কোন মডারেটর তো আমার লাইভ মনে হয় দেখতেছে না এই যে ওকে আচ্ছা
এখন হৃদয় এখন তুমি ড্রেস রাখো হচ্ছে গিয়ে এই যে এই ড্রেস গুলাকে রাখো তো এইগুলা মানে ইন্টাক্ট হ্যাঁ এই যে দেখেন এটা যে নিলে 990 টাকাতে আজকে পেয়ে গেলেন ঠিক আছে আমাদের পেজ আজকে বুধবার বুধবারে লাইভে গেলে এটা অর্ডার দিতে পারবেন আরো যদি ডিটেইলস দেখে অর্ডার দিতে চান টোটালি সরিয়ে ফেলছি ঠিক আছে টোটালি আপু লাইভ থেকে সরিয়ে ফেললাম ভীষণ সুন্দর এটা 990 টাকায় মিস দিবেন না দাঁড়াও হ্যাঁ একটা মিনিট থাকো আচ্ছা আজকে ওটা রিস্টক হয়েছে হ্যাঁ একটু দাঁড়াও আমি আগে এই বোরখাটা দেখাই নেই এগুলো প্রেস খুলে দেব হ্যাঁ ড্রেস কি খুলে দেব হ্যাঁ এগুলো খুলে রাখো আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি হায় 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 কিভাবে ভুললাম আচ্ছা আপুদের এই বোরখাটা রিস্টক হয়েছে হ্যাঁ যারা অর্ডার করবেন অলরেডি এটা হিউজ অর্ডার চলে আসছে সামনে পিছে বোথ সাইডে কাজ ইভেন এটাও আমাদের একটা লস প্রাইজই বলতে পারেন গিয়েছিল মাত্র 2480 টাকা বাজারের অবস্থা তো আপু আপনারাও জানেন হ্যাঁ কারণ আপু দেখেন এত কথা খরচ করা লাগে না কি পরিমাণ বাজারে সবকিছুর দাম এই বোরখাটা আপনি 2480 টাকায় কোথায় পাবেন আমি কিন্তু এই নিয়ে এই বোরখা 4 নাম্বার বার রিস্টক করে দিচ্ছি বিশ্বাস করবেন না এই বোরখাতে আমার হাতে কিছু থাকে না 2690 টাকা সর্বনিম্ন দাম এসেছিল সেদিন আমার মাথায় পাগল ভূত ঢুকছিল না কি ঢুকছিল যে আমি এটা 2480 টাকা দিয়েছিলাম এবং এত পড়ে গেছি বিপদে মানুষ তো কি আর ছাড়ে এরকম সুযোগ অর্ডার 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 রিস্টক নামাতে হয় কেন জানেন মাল আছে 20 পিস আমার ছেলেরা অর্ডার নিয়ে বসে থেকে 40 পিস বাকি 20 জনকে কি করব আবার ফ্যাক্টরিতে বলি ভাই প্লিজ 20টা অর্ডার বেশি হয়ে গেছে একটু দেন তো তখন উনি আবার 20টার সাথে আরো 30টা বাড়িয়ে দিয়ে দেয় কারণ এগুলো একটা থানের হিসাব থাকে আমি চাইলেই 20টা নামাতে পারবো না বা আমি চাইলেই 80টা নামাতে পারবো না এক একটা থেকে মনে হয় 40 না 42 পিসেস করে মাত্র হয় হ্যাঁ তো এটা রিস্টক হয়েছে এটা এটা আপনারা পেজে গেলেই লাইভ পাবেন আমি শুধু এই জন্য হাতে ধরে জানাচ্ছি আমি ক্যামেরার সামনে এসে নিব উইনার অনেক ড্রেস নিয়েছি আচ্ছা আপু 4টা কাফতান 2টা বোরখা ড্রেস নিয়েছি নীল কোমল ফরাজি আপু লিখেছে আম্মু নিয়ে নিছে আচ্ছা গত লাইভে একটা নিয়েছি ড্রেস নিয়েছি বাট উইনার হই না জাস্ট শালের পিক নাম অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে মেসেজ আর কোন আই হোপ শাল পাবেন হ্যাঁ ড্রেস নিয়েছি আপু ব্ল্যাক ড্রেস নিয়েছি আপু একটা আনারকেলি নিয়েছি ড্রেস এখানে নেটে খুব প্রবলেম আমার আনা আপনার আচ্ছা তাই দেখি তো আমি একজন আপুর কমেন্ট পেয়েছি আমি একটু ওনার এসএস নিয়ে রাখি আমি আরো এক দাঁড়ান নাম তো আর এই যে এখন বলবো না দাঁড়ান একটা নাম নিয়ে রেখেছি হ্যাঁ আমি আরো দেখবো আরো কিছু আপুর কমেন্ট দুইজনের মধ্যে কম্পেয়ার করে একজনকে উইনার দিব সো এটা আপনারা আমার পেজে দেখে নিয়ে আপুরা 2480 টাকাতে সামনে পিছনে বোরখার কাজ আমার পেজে যান পাবেন শুধু এতটুকুন বলে দিই ফ্রি সাইজ লম্বা হচ্ছে 54 দয়া করে পেজে গেলে ডিটেলস পাবেন আপু শুধু হাতে ধরে জানাচ্ছি হ্যাঁ আচ্ছা ওয়েট দাঁড়াও এইটা গেল এইটা গেল আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে হৃদয় কালো শালটা একটু দাও তো ও এখানেই তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন আমি ভুলে গেছি দেখাইতে সেটা হচ্ছে যে দেখেন এই যে শল আছে না শলের সাথে দাঁড়ান আমার রেজনী কেমনে এখানে ঢুকে গেছে এটা বাইর করবো কেমনে পাইছি 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 আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি দাঁড়ান দেখাই আর রিস্টকের বেশি কিছু নাই এই কোন ই ড্রেস নাই আমাদের ওই যে শাল ই গুলা ওই ভেলভেট গুলা এক পিসও নাই স্টোনটা আছে দেখো তো স্টোনের ড্রেস মানে স্টোনের ভেলভেট বা কিছু একটা দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি একটু দেখাই হ্যাঁ দেখি তো কয়জন আপু লাভ লাইক দিলেন হাই আল্লাহ আমার আজকে লাইভে শুরুর ছবিটা এরকম বিচ্ছি মারা আসছে কেন দেখতে মানে ভ্যান্দা ভ্যান্দা লাগতেছে নাই হাই আল্লাহ নাই কেন আচ্ছা অনেক আপু আমি বলি এই দেখেন আমি একটু মানে দেখাতে ভুলে গেছি এই যে কেপ গুলো আছে না আপনাদের ওয়েডিং সিজনের জন্য মানে আনিকা আপু পুরো একদম একটা প্যাকেজ করে দিল হ্যাঁ ওয়েডিং সিজনের জন্য আপু এটা কি করে দিল আমাদেরকে বলেন তো দেখেন আপনি আমি খালি ধারণা দিতে চাচ্ছি কি ধরেন আপনি একটা শাড়ি পরেছেন হ্যাঁ একদম স্টাইলিশ হয়েতে এই ফ্রিল গুলো যাদের একটু মানে এই দামি ফ্রিলটা দাও তো দামিটা ওই যে একদম ভারী কাজেরটা যতগুলো আছে সবগুলো আনো ভারী কাজের আজকে দাম বলে দেই
আসি যখন দাম বলে দেয় 500 টাকায় তো একজন শাল পাইছেন এখন আরেকজনকে আমি নিচ্ছি 500 টাকায় আরেকজনকে আমি নিচ্ছি যারা আমার থেকে কেনাকাটা করছেন তারা শুধু জানান হৃদয় একটা কাজ করবা তুমি এখন হ্যাঁ এই ফ্রিলগুলা বাইরে থেকে তুমি হ্যাঙ্গিং করে নিয়ে আসো হ্যাঙ্গিং নিয়ে আমাকে দাও আমি দেখছি কয়টা আছে টোটাল আরো তো থাকার কথা নিচে নাকি দেখো তো একটা শাল নিতে চাই আচ্ছা ঠিক আছে পরে নিব এখন তো পারব না পরে আপু অনেক জামা নিয়েছি তাই দাঁড়ান এসএস তুলে রাখতেছি আপু খুব লাকি অর্ডার করে ড্রেস পেয়ে যায় আপু আপনি সিস্টেম বুঝেন এই জন্য পান হ্যাঁ নাই না এইটাই আন নাই আন নাই হ্যাঁ আন নাই দেখেন আমি আপনাদেরকে দেখাই শুনেন এখন হ্যাঁ এইটা না তুমি ওখান থেকে ফ্রিল নাও তোমার গুলা নাও দেখেন যারা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে কি একটু একটু এটা আসলে মাইন্ড করার কিছু না হ্যাঁ যেমন ধরেন কথার কথা বলছি এই কেক এই কেকটার দাম কিন্তু জানেন কত 7500 টাকা কি আছে ভাই এটা 7500 টাকার এত দাম কেন বাট ইয়েস এগুলো 7500 ইভেন 10000 টাকা করেও সেল হয় এটা মনে হয় আমাদের ডিসকাউন্ট রেটে 6500 তে আছে এইটা হ্যাঁ এটা বাদ দেন আপু আপনাদের জন্য যে এটা যেটা মেক করেছি এটা কিন্তু আছে শুধু মাত্র 1680 টাকা এবং এটা কিন্তু আমি আপনাদেরকে বলেও দিচ্ছি যেমন আপনি প্রিয়াঙ্গল সিটিতে যান কাটচুপি কাজের হিলগাতে কি জানি একটা আছে না তালতলা মা কি জানি আমি সরি আমি তো ওই দিকের না আমি জানি না আপনি যেখানে ইচ্ছা আপু যান আপনি খালি দেখেন আপনাকে এটা কেউ ভেলভেটের কাপড় দিয়ে এটা কেউ 1680 টাকাতে বানায় পর্যন্ত দেয় না কিনা হ্যাঁ তো এটাই হচ্ছে ডিফারেন্স যে এইগুলা হচ্ছে দেখেন এটা যেমন আমাদের 7500 এটা আমার কাছে একটা আছে ডিসকাউন্ট রেটে 6500 তে এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ইজ অলওয়েজ অরিজিনাল কখনো আমি আমার অরিজিনালের সাথে এটার দাম কম্পেয়ার করতে পারবো না এটা পুরো তাতালের কাটওয়ার্ক করা এটা পুরো ওই যে এগুলো না অনেক ডিজাইনার এটা একটা যেমন 6500 তে আছে এটা একটা কেউ নিলে নিতে পারে এটার আমি কি বুঝাতে চাচ্ছি যে দাঁড়ান এটার সাথে তো মনে হচ্ছে আমি অন্য শালটা পরলে আপনারা সুন্দর বুঝতেন কই গেল আমার অন্য শাল আচ্ছা যেটা পরাছি পরা থাকি এই যে এটা যেমন আছে 3500 তে হ্যাঁ এটা দিস ইজ দ্য অরিজিনাল এই জন্য এগুলো এত দামি এখন সবার তো ভাই সামর্থ্য হয় না বা অনেক মানুষের সামর্থ্য আছে কিন্তু ভাই টাকা নষ্ট করতে চাই না যে কি দরকার আপু একটা 4500 টাকা দিয়ে এগুলো জিনিস কিনবো আবার অনেকের হচ্ছে খুব মানে ক্লাসি না আপু একটা জিনিসই কিনবো বেস্ট কিনবো হ্যাঁ মানে আমি ওই 10 জায়গায় 1000 টাকা দিয়ে কিনে 10000 টাকার বিল করবো না বাট একটা কিনবো 4000 টাকাতে আগুন জিনিস কিনবো তো এইটা হচ্ছে যেমন রিয়েল ক্রিস্টাল এটা 3500 টাকা হ্যাঁ আগেরটা 6500 3500 আর এটা মনে হয় এটা কত জানি ছিল আচ্ছা জানি এটা আমি আমার মনে নাই আমি 3000 করে দিলাম এগুলো দামি গুলো এখন ফ্যাক্ট এটা না এটা কেউ যদি নেন এগুলো এক পিস 3000 টাকা এগুলো আমাদের আসবে হৃদয় আমাকে একটু ই দাও তো আরেকটা শাল দাও তো পার্পল কালার এখন আমি আপনাদেরকে দেখাই যেটা দেখাচ্ছিলাম আপুর গায়ে যেটা আছে এটার প্রাইস আছে শুধুমাত্র হ্যাঁ এটা দাও তো একটু শুধুমাত্র 1680 টাকা হ্যাঁ 1680 টাকা এই যে আমার গায়েরটা এগুলো কিন্তু সিঙ্গেল ফ্রি আপনি কখনো আপু এই দামে পাবেন না এটা শুধু আপুদের জন্য কেন করা জানেন যেন অনেক মানুষের ইচ্ছা থাকে বাট দামের কারণে পড়তে পারছে না তারা যেন এটা নিয়ে ওই শখটা পূরণ করতে পারে দেখেন পুরো পিঠে টিঠেও কিন্তু এগুলো এটা একটা আপনার ঘরে থাকা মানে আপনার যেই ড্রেস আপনি কখনো পরেনও না বা আপনি এই শাড়িটা কখনো কোনো পার্টিতে পরে যাবেন না আপনি সেটাও পরে ফেলবেন এটা আমার কাছে তিনটা কালার আছে হ্যাঁ কেউ যদি নেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করতে পারবেন আমি জাস্ট এই যে দেখেন আমি একটু ইসের উপরে পরি লালটা দাও এর হাতে এই যে নেন দেখেন আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যে একটা ধরেন শাড়ির নিচে পড়লেন হ্যাঁ এই যে দেখো লালটা এই যে রেডটা 1680 টাকা যে এটা নিতে পারবেন এটার প্রাইস আসবে 1600 দাঁড়ান ওমা এই ফ্রিলটা যে নিতে পারবেন এটার প্রাইস আসবে 1680 টাকা ঠিক আছে উপরটা পুরো ভেলভেটের পুরো কাটচুপির দেখেন মিররের কাজ করা সো এটার প্রাইস আপু কত আসবে এটার প্রাইস আসবে শুধুমাত্র 1680 টাকা নিচে শাড়ি ভেলভেট এনি কিছুর উপরে পড়তে পারবেন আমি তিনটা কালারের একটু ঝলক দেখাই একটা পাবেন অসাধারণ বটল গ্রিনে খুবই নাইস বটল গ্রিন আর আরেকটা হচ্ছে একদম জাম পার্পল কালার জাম আর এটা না দেখেন লাইভে একই লাগে বাট আপনি হাতে যখন পাবেন কমপ্লিটলি দুটো ডিফারেন্ট কালার মানে এটা ভেলভেট কাপড় তো এই জন্য বোঝা যায় না সো এই হচ্ছে তিনটা আমি এখন একটু অন্য কালারগুলো গায়ে দিয়ে দেখাই দেই একবার
এই দেখেন এটা যেমন রেড এগুলো মাত্র 1680 টাকা আপু এটা মানে আমাদের প্রোডাকশন হাউসে এই ধরনের পাগল করা দাম দেয়া সম্ভব হ্যাঁ এই যে দেখেন গ্রিনটা 1680 টাকা যারা এগুলো মার্কেট থেকে কিনেন যাদের একটু হলেও নলেজ আছে তারা জানেন এগুলো কত দামের থাকে দেখি তো আমি আরেকটা উইনার নেই এখন আমি আরেকটা উইনার নিব যারা ড্রেস নিয়েছেন আপু তোমার অনেক প্রোডাক্ট নিয়েছি অনেক ড্রেস নিয়েছি দাঁড়ান এই যে এখন একটা স্ক্রিনশট নেই যে যার কমেন্ট এখন আসছে তার সাত কপালের ভাগ্য হয়ে গেছে দুইজন আপু ইশে দান এখন আমি শেষ যারা ড্রেস নিয়েছি লিখেছেন শেষ স্ক্রিনশটে দুইজন দুইটা নিছি যার নাম আসবে এখন 19 টাকা লাস্ট অফার হ্যাঁ 19 টাকা লাস্ট অফার হচ্ছে আপনি নতুন না পুরান শুধু এটা লিখে দেন আপনি আমার পেজে নতুন কাস্টমার না পুরান কাস্টমার শুধু এটা লিখে দেন যে নিউ অর ওল্ড নিউ অর ওল্ড থেকে 19 টাকাতে শাল যাবে ঠিক আছে এই যে এটা হচ্ছে বটল গ্রিন ওয়ান ওকে সামনে পিছন পুরো কাজ আর দেখি বটল গ্রিনটা একটু দাও ওই যে এটা কেকটা ওই যে স্ক্রিনগুলো ধরো গ্রিন কালারটা দাও আমাকে আমি আর পড়লাম না হ্যাঁ এই যে গ্রিন এটা হচ্ছে গ্রিন কালার লিখে অর্ডার দিবেন কারণ এটা বোঝা যায় না বটল গ্রিন অনেক ড্রেসের সাথে যাবে আপনাদের 1680 টাকা এগুলো কিন্তু রোজার ঈদের সময় পাবেন না আর রোজার ঈদ কিন্তু হিসাব যদি করেন আর হচ্ছে আরেকটা কালার কি জানি পার্পেল রোজার ঈদ কিন্তু আপনার এবার তো মার্চেই রোজা মানে ফেব্রুয়ারি আসলেই একটা ঈদের আমেজ চলে আসবে আর এগুলো কিন্তু তখন পাওয়া যায় না এগুলো আমি সবাইকে বলবো আপনারা একটা নিয়ে রাখেন গাইজ ইউ হ্যাভ নো আইডিয়া এটা আপনাকে কি বাঁচানো বাঁচাবে ভালো ড্রেস নাই কোনো সমস্যা নাই এটা যা তা ড্রেসের উপর আপনি এটা পরে ফেলবেন আপনার দিকে মানুষ তাকায় থাকবে এই পার্টিতে একটা বড় লোকি ভাব একটা বড় লোকি ভাব এটার মাঝে ওকে এই যে 1680 টাকা তিনটা কালার ওকে যার লাগবে অর্ডার করে দিন 1680 টাকা 1680 টাকা আমি একটু এটাকে শাড়ি বানাই আর কি এই জন্য ভেলভেটটা গায়ে রাখছি ওকে আচ্ছা এবার আমরা আমাদের লাস্ট কিছু জিনিসে দেখিয়ে দেই ফ্রিলগুলো সরাই নিও দামি তো আচ্ছা এখন আমি আপনাদেরকে জানাবো হচ্ছে গিয়ে আচ্ছা আজকে যা যা রিস্টক হয়েছে দেখাইছি ঠান্ডা মাথায় এখন আমি আপনাদেরকে কি জানি দেখাবো হ্যাঁ এখন দেখাবো গতকালকে এইটা দেখাইছি এটা দেখাইছি দেখেন একটু দেখে নেন শুনেন এই আমি জানি না আমার দাম লেখা সব লেখা আজকের আধা পেজে ইনবক্সে আপু এটার দাম কত এটার দাম কত ভাই এটার দাম 990 টাকা এটা আমার গতকালকে লাইভ হয়েছে এই কাফতানের যারা যারা এই কাফতানটা নেবেন আমাদের পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিয়ে রেখে দিবেন ঠিক আছে এই যে এই কাফতানটা আমার পেজে ঢুকলেই আপুরা পাবেন আমার পেজে ঢুকলেই পেয়ে যাবেন এই কাফতানটা ঠিক আছে প্রথম লাইভই এটা বাট প্রাইস হচ্ছে মাত্র 990 টাকা ভীষণ লেভেলের সুন্দর ভীষণ যা বলবো তা কম হবে যা বলবো তা কম হবে এখন যারা নতুন পুরান লাস্ট আমি কিন্তু লাইভে সর্বোচ্চ আমার শেষ লাস্ট নিউ ওল্ড থেকে 19 টাকাতে দিয়ে আমি চলে যাব কালকে অনেক সুন্দর একটা লাইভে দেখাবো ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে ঠিক আছে আজকে যারা পাবেন না কোনো কিছু মন খারাপ করবেন না বিকজ কালকে এত সুন্দর জিনিস আছে আশা রাখবেন ভাই আজকে পাই নাই কালকে আরো সুন্দর ড্রেস হয়তো আমার কিসমতে আছে যার কিসমতে যেটা আছে তার হাতে কিন্তু সেটা যাবে সব কিছু আগে থেকে নির্ধারিত আমরা তো শুধু উসিলা হ্যাঁ যে ওই ওয়েতে আপনাকে আমি গিফটটা দিয়ে দিলাম যে আছেন তার কিসমতে আগে থেকেই গিফট লেখা আছে আচ্ছা এই যে এটা 990 টাকা কাফতান লাভার আমার পেজে অনেক আপুরা তো কাফতান লাভার এবং আমার পেজে থেকে আপনি কাফতান না পড়লেও আপনার কাফতান নিতে মন চাবে ওই যে আমাদের কাফতান অনেক সুন্দর থাকে ঠিক আছে প্রাইস আছে 990 টাকা ঠিক আছে 990 টাকা সুন্দর করে অর্ডার করে দিন যার যেটা ভালো লাগে আমার পেজে গেলে ডিটেইলস পাবেন হ্যাঁ এই দেখেন এটা মঙ্গলবার মানে গতকালকে এটার লাইভ হয়েছে আপুর পেজের টপে এটার লাইভ আছে আজকে প্রচুর মনে হয় এটার অর্ডার এসেছে কারণ আমি আজকে পেজে একটু রিপ্লাই দিয়েছিলাম কম করে হইলেও 30-40 জনকে আমি শুধু এটার প্রাইসই জানাইছি অথচ আমার পেজে কিন্তু প্রাইস লেখা আমি জানি না কেন জিজ্ঞেস করে মানুষ দাম বা এটা মজা পায় নাকি ইনবক্স করতে যে একটু জিজ্ঞেস করি দামটা কত আমাদের অবস্থা এদিকে মানে মরার মতো দশা এই দামের কারণে হ্যাঁ এইবার আসেন মঙ্গলবারে যারা ওই ড্রেস নিয়েছেন কাফতান এটারও প্রচুর ডিমান্ড এই ড্রেস রিস্টক করে দিয়েছি আমার মঙ্গলবার মাত্র যে কাফতানটা হাত থেকে রাখলাম না পুরা ওটার পরে আমি এটা দেখিয়েছি মানে ওই ওই লাইভের ভিতরেই এই ড্রেসও আছে সো আচ্ছা এই মেরুন কালারটা মনে হয় অনেক কম আছে মেরুনটা গড়ে আর 15-20 জন আপু পাবেন আমি একটু বলে দেই হলুদটা আপনারা 30-35 জন পাবেন
এটা পুরো লটে আমি রিস্টক করেছি, মানে পুরো 150 পিস রিস্টক করেছি। এখন জানি না মানে কালকের অর্ডারের পর কয়টা পাবো জানি না। এগুলো আমার কিন্তু আমার আগের এসে আমি এটা রিস্টক করেছি নতুন কালারে। হ্যাঁ, সো এটা যারা নেবেন এটার প্রাইস আছে 1190 টাকা। এটা 1190 টাকা, খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা, ঠিক আছে? এটার কাপড় সেরা, এটার কাপড় হচ্ছে আপুরা একদম সেরা 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 যাকে বলবেন সেটা। এটাকে একটু এইদিকে রাখো, আমাকে তোমারটা দিয়ে দাও। আমি জাস্ট একবার, হ্যাঁ সব কামিজ আর অন্য ধরা লাগবে না, দেরি হয়ে যেতেছে। এই যে দেখেন 1190 টাকা, 1190 টাকা, ঠিক আছে? পেজে যান, ছবি পাবেন, সেখানে সুন্দর করে ছবিটা সেভ করে অর্ডার দিয়ে দিন যারা নিতে চাচ্ছেন। আমার এখান থেকেই মানে আলতু ফালতু ভাবে ছবি নিয়েন না, এটা খুব উল্টাপাল্টা অবস্থা। প্রাইস আছে 1190 টাকা, ঠিক আছে? তিনটা কালার জাস্ট একবার ধরে দেখিয়ে দিলাম। গতকাল মঙ্গলবার লাইভের সেকেন্ড ড্রেস, এটা দেখে নিতে পারেন। আচ্ছা ওকে ডান, আমি এটা পুরো কমপ্লিটলি সরিয়ে ফেললাম। আমার কয়টা বাজে রেডি রয়, আচ্ছা আমি আপনাদেরকে এটা দেখাইছি। আমার সোমবারে কি লাইভ হয়েছে, সোমবারে হয়েছে এটার লাইভ, সোমবারে এটার সাথে না বোরখা দেখানো যাবে না, বোরখা নাই। আচ্ছা শুনেন, এটা খালি মুখে বলে দেই, হিউজ অর্ডার, এটা আমি রিস্টকে দিয়েছি। যারা যারা নিবেন অর্ডার দিয়ে রেখে দিন, আমি শুধু আপডেট জানাচ্ছি। এগুলো কিন্তু আমার হাতে নাই, কেউ ভাইবেন না আপু দেখাচ্ছে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট রিস্টকে চলে গেছে। বাট এটা হয়ে আসতে আমাদের শুধু 2 দিন লাগবে। কেন? আমরা পুরো এই এই জিনিসটা বানায় রাখছি, শুধু আমরা স্টোন পেস্টিং করব, এই জন্য 2 দিন। তো এই জন্য বলতেছি যারা এটা নিবেন ইনবক্সে অর্ডার করে রেখে দিবেন, কারণ আমি যদি একবার এটা স্টক আউট দিয়ে ফেলি আর পাবেন না। 1890 টাকা, 1890 টাকা, মানে হিউজ, সুন্দর হিউজ, যা বলবো তা কম হবে এগুলো নিয়ে। হ্যাঁ 1890 টাকা ওপেন কেপ, আপনি এখানে একটা সেলাই দিলে আপনার এটা পুরো বোরখা হয়ে যাবে। আর এখানে অনেক এক্সক্লুসিভ কাজ করা, দেখেন এই জায়গাটা কোনো খালি না, কিন্তু একটা জায়গাও কিন্তু বেনি বেনি বা কোনো খালি ধরনের ডিজাইন কিন্তু এই পোর্শনে কোথাও নেই। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের নিউ না ওল্ড ফার্স্ট লাইভ। আচ্ছা নিউ, দাঁড়ান, নিউ ওল্ড থেকে একটা উইনার নেই, শেষ, আমার আমার দেখানো শেষ, এখন শুধু উইনার। এই যে শেষ, 1890 টাকা, 1890 টাকা। হ্যাঁ, যার যে কালারটা ভালো লাগে অর্ডার করে দিয়েন। এই যে এটা দেখেন, হৃদয় একটু অন্য রুমে পলি, এখানে সাউন্ড করে না, আওয়াজ হয়তো অনেক। আমার শেষ, তুমি ও আল্লাহ একটা ড্রেস দেখাই, শাল ওগুলো কিছুই নাই না, স্টোন এর কোন ড্রেস না। কালকে বা কোনো টাইমে ভেলভেটের ড্রেস আসলে বুঝছো অবশ্যই আমার জন্য এক পিস সরাই রেখে দিবা মাল। দেখেন প্রোডাক্ট না আসলে অফিসে নাই, বাট আমি এই যে যেমন এই প্রোডাক্টটাও, এটা তো আজকে মাল আসছে, এটা আসে নাই। দেখেন এটা কিন্তু আপনারা দেখেন, আমি লাইভে দেখাচ্ছি এর মানে এই না কিন্তু যে ধরেন প্রোডাক্ট যারা লাইভের দিন সোমবারে অর্ডার দিছে এখন পর্যন্ত একজনের ডেলিভারি যায় নাই, মাল আজকে আসবে আসে নাই, এখন কালকে হয়তো বা আসবে, কালকে আসলে আমরা পাঠিয়ে দিব। বাট কেন আপনাদেরকে বলছি অর্ডার দিয়ে রেখে দেন, জাস্ট আমার কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট থাকে, বা সামনে যেমন কেপ আপাতত নাই, বাট যারা অর্ডার দিবেন এখন আমরা তাদেরকে এই যে মাল 1-2 দিনে নামিয়ে ডেলিভারি করে দিব, এই জন্য অর্ডার দিয়ে রেখে দেন, আপনি 2-1 দিনের মাঝে ডেলিভারি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা এটা 1750 টাকা অনলি, আপনি আমার সোমবারের লাইভ, এই সপ্তাহের সোমবারের লাইভে এটা পাবেন। হ্যাঁ, সোমবারের লাইভে আরেকটা স্পেশাল জিনিস আছে, আমি এখন লাইভে দেখাবো না, বিকজ ওটা ওটাও স্টক নাই এবং ওটা করতে 15-20 দিন সময় লাগবে, এই জন্য ওটা আমি আর এখন লাইভে জানালাম না, বাট আপনি প্রি অর্ডার দিতে পারবেন, ঠিক আছে? সো আপনি যদি চান, সোমবারে আপু কোন ড্রেসের কথা বলছে যেটা ওইটা 2890 টাকার একটা বোরখা যেটা 5-6 হাজারে বিক্রি হয় সোমবারের লাইভ, আর হচ্ছে রবিবারের প্রথম ড্রেস অর্ডার দিতে পারবেন, বাট আমার হাতে এক পিসও নাই, এটা খালি একটু দেখে রাখতে পারেন, এটা যে চান এটা অর্ডার দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আমার এখন শেষ, আমি সব উইনারদের নাম বলবো, এটা যে চান এটা সে অর্ডার দিয়ে রাখতে পারেন। এটা রবিবারের, এই সপ্তাহে রবিবারের লাইভ হয়েছে, এটা রবিবারের সেকেন্ড ড্রেস এটা, ঠিক আছে? মানে রবিবারের লাইভের আপুর সেকেন্ড, দ্বিতীয় ড্রেস এটা, এটার ওড়না কই, এটা অনেক নাইস, এটা দেখে এই ড্রেসটা নেয়ার মতো। হ্যাঁ, এটা হিউজ বিগ কোয়ান্টিটিতে আমি নামিয়েছি, আশা করি আপনাদের একদিনে স্টক আউট হয়ে যাবে না, যে ঠাস আপু ড্রেস নাই,
কারণ এটা তো অলরেডি আমি 800 পিস এটার কালো কালার সেল করেছি কি যে ন এটা রবিবারের লাইভে পাবেন রবিবারের সেকেন্ড ড্রেস আপুর পেজে গিয়ে এটার ভিডিও আছে ছবি আছে দেখে অর্ডার করে দিয়েন হ্যাঁ এটা 1090 এ দেয়া হয়েছে সেমি স্টিচ ড্রেস দেখেন গলা টলা করা ওড়না সহকারে অনেক সুন্দর ওকে চলেন এবার উইনার তাড়াতাড়ি লাইভ শেষ করতে হবে বাবা 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 আচ্ছা 19 টাকারটা নেক আচ্ছা আল্লাহ আমি এখন সব উইনারগুলোর নাম বলি হ্যাঁ বিসমিল্লাহ দাঁড়ান নাকে নটট খুলি বাবা আচ্ছা আমি আমি উইনার উইনারের নাম বলি আমি দৌড় আমি একদম দৌড় মারবো ঠিক আছে বিসমিল্লাহ প্রথম আপু যে আজকের লাইভে ফাহমিদা আপনি বলো কি হ্যাঁ তাইলে কি এখানে এখন আমি দুজনকে এরকম করব আপে আমি তো তোমাকে 500 টাকাতে দুইজন পাবে তোমাকে তো আরেকটা 500 তে আমি নিতে বলিনি আরেকটা 500 তে আমি নিছি কাস্টমার ওই হ্যাঁ তো তোমাকে আমি শুধু 19 টাকার একজন নিতে বলতেছি নিউ অর ওল্ড থেকে 500 টাকা তো তুমি নিছো দুইজন পাবে তুমি নিছো আরেকটা 500 টাকা আমি নিছি আমি তো তোমাকে 500 নিতে বলতেছি না হয়ে গেছে তুমি এখন 19 টাকাতে তুমি এখন 19 টাকাতে নিউ ওল্ড থেকে একজনকে নিবা হ্যাঁ বাই খাইতে যাও ওই যে আমি একটা উইনার নিছি এই জন্য তাল মিলাইতে পারতেছে না যে মানে আমি তো কখনো উইনার নেই না এই জন্য আচ্ছা ফাহমিদা চাই আপু আপনি 200 টাকা গিফট ভাউচার পাচ্ছেন আমাদের তরফ থেকে যেই সাল অর্ডার করবেন 200 টাকা মাইনাস শেখ সিমি আঞ্জু মানারা আঞ্জু মানারা আপু আমি স্ক্রিনশটে আপনাদের ছবি দেখাচ্ছি না কারণ ছবি দেখালে হয় কি এখানে এই লাইভের মধ্যে ধরে রাখেন 10 জন হইলো মানে চোর বসে আছে আপনাদের ছবি নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে গিফট চায় হ্যাঁ তো এটা অহরহ সব আমার না দেখবেন অনেক পেজে এই কাহিনীটা হয় তো আমি ছবি শো করব না আঞ্জু মানারা শেখ সিমি ফাহমিদা চাই আপনাদের 3 জন 200 200 200 করে 600 টাকা ফ্রি এবার আসেন কই জানি গেল উইনার আচ্ছা যেই আপু 500 টাকাতে ভাই এইটারে বলে কপাল এইটাকে বলে কপাল এই মানুষটাকে আমি আমার লাইভে প্রচুর দেখছি কখনো উইনার হইতে আমি দেখি নাই আমি দেখেন আমি মানুষের নাম নেই বাট আমি বলি যে হ্যাঁ এই আপুকে আমি চিনি আপুকে আমি চিনি না দাঁড়ান তো দেখি তো উনি কি এখানে আপু নিউ ওল্ড থেকেও উইনার নিয়ে নিছে হ্যাঁ আর কমেন্ট করতে হবে না নিউ ওল্ড থেকেও উইনার নিয়ে নিছে আপুটা মনে খুশি হবে কারণ ওনার মাঝে মাঝে একটা কমপ্লেইন থাকতো আপু এত কিনি কখনো জিতি না স্মৃতি আক্তার আপু আমি মানে এই মানুষটাকে আমি চিনি পার্সোনালি কোনোভাবে চিনি না কমেন্টের মাধ্যমে চিনি সে আমাদের ড্রেস নেয় স্মৃতি আক্তার দেখেন আপু আজকে আজকে জিতে গেছেন কোন দিন যে লাক লেগে যাবে আপু আপনি জাস্ট আমি আপনাকে একবারও লাইভে দেখি নাই আপু কালকে আপনারা দেখবো লাইভে আসবেন আসবেন না আচ্ছা স্মৃতি আক্তার আপু কনগ্রেচুলেশন আপনি আজকে যেই শালটা কিনবেন আপনার বিল হবে শুধুমাত্র 500 টাকা আপনার বিল হবে আজকে শুধুমাত্র 500 টাকা স্মৃতি আক্তার খুশি লাগছে মানে একটা যা কেমন একটা কাউ কেউ পাইছে দেখেন আমি কিন্তু উইনার নেই নাই এরকম খুব কম হয় যে আমি নেই নাই বাট আমি চিনছি আচ্ছা এবার হয়েছে আমি যাকে উইনার নিব হ্যাঁ দাঁড়ান আমি দুইজনকে এখানে পিক করে রাখছি আমি ঢুকে অ্যাকাউন্টে ঢুকে দেখি কারণ আমি বলছি যারা ড্রেস নিয়েছেন তাদের মধ্যে থেকে আমি উইনার দিব হ্যাঁ দেখি তো দুইজনের আইডি আমি রাখছি কারণ অনেকে আবার মিথ্যা কথা বলে আসলে নেয় না নিয়ে লিখে দেয় যে নিছি আমি তো চেক করে নেই আচ্ছা একজনেরটা চেক করলাম আরেকটা চেক করব দুইজন দাঁড়ান ভাই আপনারা অনেক লাকি
আমি আমি চেক দিচ্ছি জাস্ট, আসলেই নেন নাকি না। হ্যাঁ, ই বাবা রে বাবা, হিউজ হিউজ বিগ কাস্টমার, হিউজ হিউজ নেন আপু। আর আমি আরেকটা আপুর অ্যাকাউন্টেও ঢুকেছি, লিখেছে যে অনেক ড্রেস নিয়েছে, কিন্তু মানে আসলে উনি দেখলাম কিছুদিন আগে একটা নিয়েছে আর গত বছর একটা পারচেজ, মানে একটু কথার সাথে কাজের মিল থাকলে ভালো হয়। হ্যাঁ, লিখে দিলেই হতো যে আপু আমি ড্রেস নেই, তো যেহেতু কথা মানে লিখেছেন একটা আর ভিতরে অ্যাকাউন্টে ঢুকে একটা, এই জন্য প্রথম আপুটা বাদ। আমি যার স্ক্রিনশট প্রথমে নিয়েছিলাম, আমি নাম আর উল্লেখ করলাম না, মন খারাপ হয়ে যাবে, যাই হোক নামটা এস দিয়েছিল, উনি বাদ। এখন যে আপু 500 টাকাতে আমার থেকে শাল পাচ্ছেন সেকেন্ড আপু, তার নাম হচ্ছে শাহিন মেহজাবিন, শাহিন মেহজাবিন আপু। আমি জানি আপনি আমার লাইভ হয়তো বা দেখছেন, শাহিন মেহজাবিন আপু আপনি হচ্ছেন 500 টাকাতে শাল অর্ডার করে পাচ্ছেন, স্মৃতি আপু 500 টাকাতে শাল পাচ্ছেন, আরো তিনজনের নাম বলছি যারা পুরো 200 টাকা মাইনাস আপনার শালের বিল থেকে। লাস্ট এখন 19 টাকাতে কে পাবেন দেখি। আচ্ছা, এ এটা তো 19 টাকাতে পাবে, 19 টাকাতে পাবে, লিখে রাখছে 500 টাকা, 19 টাকাতে যে আপু আজকে শাল পাচ্ছেন। আজকে দেখি আমার মানে বোনের মন মনে, বোনের মন মনে খুব ভালো, ও নতুন একজনকে আজকে পিক করেছে যে 19 টাকায় পাবেন, যেটা নর্মালি ও করে না, ও সব সময় পুরানা আপুদেরকে বেশি ই দেয়। ধ্রুব হাত দেয়া আপু, আপনি মনে হয় টোটালি নতুন। হ্যাঁ, আপনি মনে হয় একেবারেই, আরে ভাই মেসেজ যা এক, আল্লাহ আমি সো সরি, আমি স্ক্রিনশট দেখাই দিচ্ছি। ওফো, বিরক্ত করে কেন আমাকে মেসেজ দিয়ে সারাটা খুন। এটা হচ্ছে ধ্রুব। হ্যাঁ, আমি কারোই কিন্তু ছবি দেখাচ্ছি না, কারণ আপনাদেরকে নিয়ে ফেক আইডি বানায়, ঠিক আছে। ধ্রুব, পাশে একটা হাতের সাইন আছে নিউ, আপনি টোটালি মনে হচ্ছে আমার একদম নিউ কাস্টমার, আমি আপনাকে কখনো আগে দেখি নাই। ধ্রুব আপু, ওকে, 19 টাকা অফারে আপনি আজকে পেলেন। আপনি যদি আমার নতুন কাস্টমার হয়ে থাকেন, আমার সাথে যদি এখন প্রতিনিয়ত লাইভে না থাকেন, হবে না, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আমার বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে আপুদের সাথে দেখা হবে। আজকে যারা পান নাই, এই যে মানে আশা রাখবেন, এত সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি নিজেও জানেন না কোন দিন আপনার জন্য মানে রেডি। হ্যাঁ, আজকের টা পাননি, আরেকদিন একটা পাবেন, ওকে। আমি এখন চলে যাই, ওকে। আপু কালকে ছবি, আপনি আমার কমেন্টের ছবি তুলেছেন, আপনি বলেছেন যে আমি ড্রেসটা নিবো, সেটাতে 200 টাকা ডিসকাউন্ট দিবেন, অথচ পেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোলা পারু আপু আপনি তো পেয়েছেন, রিপ্লাই দিচ্ছে না, অর্ডারও কনফার্ম করছে না। দাঁড়ান দাঁড়ান, আমি বলে দিচ্ছি, আমি এখনই বলে দিচ্ছি, আপনি তো 200 টাকা আমি তো আপনাকে দিলাম, দাঁড়ান আমি আমার মডারেটরকে বলে দেই এখনই, ও মনে হয় বুঝে নাই। আপু আপু, এত ফেক আইডি খুলে এগুলো গিফট চায়, বুঝলেন না? দোলা বড়ু আপু, এই যে হয়ে গেছে, এই এই উনার অর্ডার না, উনি উনি 200 টাকা পাইছে তো কালকে, বলে দিছি বলে দিছি, হয়ে গেছে আপু, অলওয়েজ পারচেজ করি, বাট কখন? কুসুম কুসুম আপু, এই যে আপনাকে আমি চিনি, কোনো না কোনো একদিন আপু হয়ে যাবেন। হ্যাঁ, তুমি ভালো থাকো, আপু লাভ ইউ। এই যেমন বৃষ্টি আপু, মনে হয় গত সপ্তাহে না কি না কি পাইছিল। আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই, অনেক রাত হয়েছে, সবাই ভালো থাকেন, টাটা। নিশা তাঞ্জম আপু, আপনি কখনো উইনার হন না, এটা কি সত্যি কথা বললেন? আমি আপনার নামটা নিয়ে রাখি তো, আপনি, আপনার সাথে আমার কালকে দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা।